আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে কিন্তু আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতড়িৎ। এটা তোমাদের সবারই প্রত্যাশিত একটা চ্যাপ্টার ছিল। তোমরা অনেকেই বলতেছিলে যে ভাইয়া চলতড়িৎ চ্যাপ্টারটার সিকিউ সলভের উপরে ক্লাস দিলে ভালো হয়, এবং তোমরা অনেকে বলছে ভাইয়া বেসিক সহ দিলে আরও ভালো হয়। তো ইনশাল্লাহ, তো বলেছিলাম তোমাদেরকে যে আমরা চলতড়িতের ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আসব। তো চলে আসলাম আজকের ক্লাস থেকে। আমরা চেষ্টা করবো যেন যেহেতু চলতড়িতের এই চ্যাপ্টার থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে, তো মাস্ট যেহেতু আসবেই, যেন আমরা এখান থেকে সহজ প্রশ্ন আসলে যেন মিনিমাম আমরা অ্যান্সার করতে পারি, তো সেইটার জন্য আমরা আগাবো। যদি তোমরা জানো যে এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলা ফর্মুলা, অনেকগুলা টাইপ, তো যে কোনোটা থেকেই এইচএসসি পরীক্ষাতে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। এখন আমাদেরকে একটু টেকনিক্যালি পড়তে হবে, যেন আমরা এখান থেকে যারা আগে চ্যাপ্টার ভালো করে পড়ছো তাদের জন্য কোনো সমস্যা নাই, তাদের একবার রিভিশন হয়ে যাচ্ছে, কিন্তু যারা আগে পড়ো নাই তাদের জন্য কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আমি তো এইখানে থিওরিগুলো দেখানোর পরে বেসিকটুকু মনে করাই দেওয়ার পরে আমাদের একদম সরাসরি টেস্ট পেপার থেকে যে কোন টাইপে কীরকম প্রশ্ন আসছে সেটুকু আমি তোমাকে ধরাই দিব, কিন্তু তোমাকে অবশ্যই বাসা থেকে প্র্যাকটিস করে যাইতে হবে, নাহলে কিন্তু কষ্ট হবে। তবে মজার ব্যাপার যে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক সময় এত সহজ প্রশ্ন দেয়, একদম 19-এর টাইপটা কিন্তু দিয়ে দেয়, তুল্য রোধ বের করা, কারেন্ট, বিভব, এগুলো বের করা। তো এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক বেশি আসছে বিভিন্ন সময়, তো এই টাইপটা এবছরও থাকার সম্ভাবনা আছে। তো এরকম সহজ প্রশ্ন যদি চলে আসে আমরা অ্যান্সার করতে পারি। তাছাড়া এই চ্যাপ্টারে একটু জটিল কির্শফের সূত্র আছে, যেগুলো একটু বেশ বড় ক্যালকুলেশন করতে হয়, তো সেগুলো দেখাবো, সমস্যা নেই। তো তোমরা যার যতটুকু মনে হয় তোমরা সে অতটুকু তোমরা নিয়ে এখান থেকে টেস্ট পেপারে সলভ করে এখান থেকে পরীক্ষায় অবশ্যই বসবে। তো বুঝতেই পারতেছ চলতড়িৎ চ্যাপ্টারটা কতটা ইম্পর্ট্যান্ট, প্রতি বছর প্রশ্ন আসছে, এবং এখান থেকে তুমি একটার জায়গায় দুইটে প্রশ্নও পাওয়া যেতে পারো এই চ্যাপ্টার থেকে, তাপগতিবিদ্যা বা চলতড়িৎ। এইখান থেকে আমার মনে হয় যে কোনো একটা থেকে দুইটা প্রশ্ন কিন্তু তুমি পাবা। তো চলো আমরা শুরু করতেছি, একদম প্রথম টাইপ থেকে শুরু করতেছি। এবং আমি প্রত্যেক সময় তোমাদের ক্লাসগুলো করানোর সময় তাদের কথা বিশেষ করে মাথায় রাখি, যারা আর কি আগে কম পড়াশোনা করছো বা আগে তোমাদের পড়াশোনা একটু গ্যাপ আছে, আমি বিশেষ করে তাদের কথা চিন্তা করে কিন্তু আমার ক্লাসগুলো রেডি করি। কারণ যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা তো নিজে একটু চেষ্টা করলেই হয়ে যাচ্ছে, পাশাপাশি তাদের তো মোটামুটি ভালো প্রিপারেশন আছেই। তা আমি চেষ্টা করি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার, যারা মোটামুটি একটু তোমাদের হচ্ছে গ্যাপ তৈরি হয়ে গেছে বা তোমরা আগে পড়ছো বা ভুলে গেছো, এরকম যারা আসো আমি তাদের জন্য আসলে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতেছি। এবং আমি জানি এরকম স্টুডেন্ট অনেক বেশি, যদি 100%-এর মধ্যে তুমি চিন্তা করো তাহলে তুমি দেখবে যে মোটামুটি 60-70% স্টুডেন্ট এরকম, যে যারা আসলে এই ইন্টার লাইফে অনেক ফাঁকিবাজি করছে। তুমি তোমার নিজের কথাই চিন্তা করো, তুমি যে ভিডিওটা দেখতেছো ক্যামেরা এই ফোনের পাশে বসে, তুমি তোমার নিজের কথাই চিন্তা করো, দেখবা তুমি আসলে মোটামুটি এই 60-70%-এর মধ্যেই পড়বা বেশিরভাগ ক্ষেত্রে। কারণ আমরা আসলে লাইফটাকে আসলে যেভাবে চিন্তা করি, অনেক যেই টাইমটাতে তোমার পরিশ্রম করা দরকার, যেই টাইমে যে কাজটা করা দরকার সেটা আমরা করি না, যখনই ডেডলাইন চলে আসে তখন আমরা একদম উঠে পড়ে লেগে যাই। তা আমাদের কিন্তু এখন ডেডলাইন, পরীক্ষার মাত্র এক মাস আছে, এক মাসেরও কম সময়, তো এই সময়ের মধ্যে কিন্তু আমাদের যেগুলোর মধ্যে সমস্যা আছে সেগুলো সলভ করতে হবে। তো ভালো ব্যাপার হচ্ছে যে তোমরা তোমাদের সমস্যা থাকার পরেও তোমরা সেটাকে সলভ করার জন্য এখনও মাঠে আছো, এখনও তোমরা ভিডিওগুলো দেখতেছো, এখনও তুমি পরিশ্রম করতেছো, তুমি হচ্ছে প্র্যাকটিস করতেছো, এটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার। তুমি এটাকে পজিটিভভাবে নিবা যে সমস্যা নেই, আমি যেহেতু পিছিয়ে গেছিলাম কিন্তু এখন পিছিয়ে যাওয়া সত্ত্বেও আমি আবারও কামব্যাক করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা সবাই পারবো, সবাই বলো যে ইনশাল্লাহ পারবো। এবার চলো আমরা সরাসরি টপিকের মধ্যে চলে যাই, তোমাদেরকে আমি একদম হাতে কলমে ধরে ধরে দেখাবো, সমস্যা নেই। যদি এই চ্যাপ্টারকে আগে নাও পড়ে থাকো প্যারা নাই, আমি দেখাই দিচ্ছি একদম কোন জায়গায় কতটুকু জিনিস তোমাকে মনে রাখতে হবে, তারপরে তো সরাসরি টেস্ট পেপার থেকে দেখাবোই যে আমি যতটুকু কথা বললাম ওগুলো দিয়েই তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা। তবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আমরা কয়েকটা দুইটা পার্টে আমরা শেষ করার চেষ্টা করব, বা তিনটা পার্টে হইতে পারে। তো এই তিনটা পার্টের মধ্যে প্রত্যেকটা করার পরে তোমাকে আমি যে প্রশ্নগুলো দাগাই দিব তুমি বাসে অবশ্যই এসডাব্লিউ করবা, ঠিক আছে? এবং করে তুমি আমাদের দর্পণ একাডেমি ফেসবুক গ্রুপে অবশ্যই অবশ্যই পোস্ট করতে পারবে। কারণ তোমরা যখন এরকম সাপোর্ট করো, তোমরা যখন হচ্ছে এরকম আমাদেরকে জানাও যে এই ক্লাসগুলো লাগবে, ভাই এই ক্লাসটা ভালো হয়েছে এটা বুঝতে পারছি, তখন খুবই ভালো লাগে, বুঝতে পারি যে তোমরা খুবই ইন্টারঅ্যাক্টিভ, তোমরা ক্লাসগুলো করতেছো। যখন এই জিনিসটা বুঝতে পারি তখন
ক্লাস নেওয়ার যে আগ্রহটা সত্যি বলতে আরো অনেক বেড়ে যায়। তো তোমরা তোমাদের নিজেদের জন্য হলো একটু গ্রুপে অ্যাক্টিভ থেকো, বন্ধুদেরকে ইনভাইট শেয়ার মেনশন একটু করে দিও কষ্ট করে, কারণ এই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের তোমাদের দাবিতেই কিন্তু এই ক্লাসটা করতেছি, কারণ অলরেডি কিন্তু আমাদের তিনটে সিকিউ অ্যান্সার করার জন্য যতটুকু দরকার সেটা কিন্তু সেকেন্ড পিরিয়ড থেকে আমাদের গ্রুপে এই প্লেলিস্টে কিন্তু দেওয়া আছে, ইউটিউব প্লেলিস্টে। তোমরা যারা এখনও আমাদের ইউটিউবে প্লেলিস্টে দেখো নাই তারা দেখবো হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে তাপ গতিবিদ্যা, তারপর হচ্ছে স্থির তড়িৎ, তাপ গতিবিদ্যার পরে স্থির তড়িৎ, স্থির তড়িতের পরে হচ্ছে আমাদের আরও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার করানো আছে। যেমন কী কী চ্যাপ্টার করানো আছে তোমাদেরকে আমি যদি বলি, তুমি খেয়াল করবো হচ্ছে আমাদের এই 1, 2 এই চ্যাপ্টারের পরে আমাদের হচ্ছে আরও চ্যাপ্টার করানো আছে হচ্ছে কত, যে 7 করানো আছে, 8 করানো আছে, 9 করানো আছে, সবগুলো চ্যাপ্টার করানো। দেখছো কয়টা চ্যাপ্টার, 2টা, 3টা, 5টা। তোমাদের চ্যাপ্টার আছে আরও 2টা, 7টা, একটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, আরেকটা হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার। 10 নম্বরটা থেকে খালি ক খ এবং একটা ছোট্ট ভিডিও আছে 10 নম্বর চ্যাপ্টারের, তোমাকে আসলে কোন কোন জিনিস পড়তে হবে ক খ এর জন্য বা গ ঘ তে কোনটা প্রশ্ন আসতে পারে সে একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি হয়তো ভিডিওটা তোমরা চাইলে কমেন্টে জানাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে একটু আমি গ্রুপে নতুন করে পোস্ট করে দেবনি এই ভিডিওটা, তুমি দেখলে তুমি আইডিয়া পেয়ে যাবে তোমার এইটুকু মুখস্থ করে যেতে হবে। তো এটা নিয়ে আমি নতুন কিছু করতেছি না। এবার 3 নম্বর চ্যাপ্টার বাকি ছিল, সবাই বলছে ভাই না 3 নম্বর দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, কিছু করার নাই। এই জন্য আমরা 3 নম্বর নিয়ে চলে আসলাম। কারো যদি কম প্রিপারেশন থাকে, মনে করো যে ভাই আমি এই যে ভাই আপনি এখন থেকে পড়াইতেছেন, আমি এখন থেকে মাত্র পড়তে বসলাম, বইটা খুললাম, তার পক্ষে তো সব কিছু করা টাফ হয়ে যাবে। তো আমার মতে তাদের হচ্ছে এই দেখো 1 নম্বরটা করা উচিত, তাপ গতিবিদ্যাটা করা উচিত, 7 করা উচিত, 7 তো মাত্র 2টা টপিক, এবং দেখবা আমাদের সবগুলো কিন্তু ফিজিক্স সেকেন্ড পিরিয়ডের একটা প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গেলেই তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবে, এবং তুমি তোমার পছন্দ মতো চ্যাপ্টার বাছাই করে 3টা বা 4টা চ্যাপ্টার করে যাও পরীক্ষার মধ্যে, দেখবে ইজিলি কমন পেয়ে যাবে। যারা আর কি মাত্র পড়াশোনা শুরু করতেছো, পড়াশোনা আর তো টাইম নাই, তো তাদের জন্য 3টা চ্যাপ্টার বা হাইস্ট তোমরা 4টা চ্যাপ্টার দেখে যাইতে পারো। তো 1 দেখতে পারো, 7 দেখতে পারো, 8, 9 তুমি যেটা পড়ছো বা পারো তুমি দেখো, এই ক্লাসগুলো দেখলেই এনাফ, শুধুমাত্র এই ক্লাসগুলো দেখলেই তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা একদম গ্যারান্টি। কিন্তু তোমাকে অবশ্যই কী করতে হবে, ক্লাসগুলো দেখার পর একটু তুমি বইটা খুলে দেখবা যাচ্ছা প্রশ্নগুলো তুমি চিনতে পারতেছো কি না, তো এটা তোমাকে করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদেরকে কী করতে হবে। এইবার এই 1, 2, 7, 8, 9 পাশাপাশি 3 নম্বরটাও দেখাই দিচ্ছি। তো চলো এবার আমরা শুরু করবো হচ্ছে আমাদের 3 নম্বর চ্যাপ্টারটা। চলো তড়িৎ আমরা শুরু করতেছি, একদম বেসিক দিয়ে শুরু করতেছি, যেখানে যখন যেটা লাগবে সেখানে শুরু করতেছি। তাহলে দেখো আমাদের এই চলতড়িৎ চ্যাপ্টারটার মধ্যে, এই চলতড়িৎ এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের আসলে কোথায় কী কী জানতে হবে, কী করতে হবে একটু বলে দিই। অনেকগুলো টাইপ আছে, খেয়াল করো কোন কোন টাইপ আছে, আমি তোমাকে সরাসরি একটু দেখাই দিই, বই থেকে দেখাচ্ছি তোমাকে, তোমার আইডিয়াটা অনেক চমৎকার হয় আসলে বিভিন্ন সময় কী কী প্রশ্ন আসছে বা তোমার এই বছর কোন প্রশ্ন আসতে পারে, এগুলোর একটা সামারি তোমাকে দেখাচ্ছে আমি। খেয়াল করো প্রতি বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, প্রতি বছর প্রশ্ন আসছে, তার মধ্যে এই দেখো খেয়াল করে কয়েকটা বিষয়বস্তু বা পার্ট লেখা আছে, টপিক লেখা আছে, টাইপ লেখা আছে, এই যে বিভিন্ন টাইপ আমাদের আছে, তার মধ্যে রোধের উপর তাপমাত্রার প্রভাব, এখান থেকে কিছু প্রশ্ন আসছে 21 সালে 19 সালের দিকে, জুলিয়ের তাপীয় ক্রিয়া থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, অভ্যন্তরীণ রোদ ও তড়িৎচালক বল এই টাইপটা থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, অনেক বেশি প্রশ্ন আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট টাইপ। আর একটা হচ্ছে কোষের সমবায়, কোষের সমবায় থেকে বেশ সময় প্রশ্ন আসছে বিগত কয়েক বছরে, বারবার আসতেছে এখান থেকে। তারপর আছে কির্শফের সূত্র, একটু জটিল ক্যালকুলেশন তোমাকে করতে হবে, জটিল বলতে কি একটু বড় ক্যালকুলেশন, এই আর কিছু না, জটিল না খালি বড় ক্যালকুলেশন। আর শান্টের ব্যবহার, শান্ট তোমার দেখছো অনেকগুলো টাইপ কিন্তু আমাদের আছে, রোধের উপর তাপমাত্রার প্রভাব, জুলের তাপীয় ক্রিয়া, তারপর হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ তড়িৎচালক বল, আমরা চেষ্টা করি এগুলো শেষ করতে আগে। তারপরে এই দেখো আমাদের কোষের সমবায়, কির্শফ, শান্ট, এই সবগুলো টাইপের উপর দিয়ে আমি যাবো, তোমাকে দেখাই দিব, সমস্যা নেই। যদি কেউ চাও না ভাই আমি এইখান থেকে অ্যান্সার করতে চাই, আগে আমি পড়ছিলাম, তো তারা খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা, যারা পড়ো নাই তারা অ্যান্সার করতে পারবা, যদি একটু মনোযোগ দিতে হবে তোমাকে, একটু প্র্যাকটিসও করতে হবে। দেখো আমি তোমাকে একদম শুরুর থেকে বলছি, তুমি যখনই বইটা খুলবা চলতড়িৎ পড়ার জন্য, তুমি শুরুতে তার মানে এখন প্রথমত আমরা বেসিক কথাবার্তাগুলো একটু বলে নিচ্ছি, এই বেসিক কথাগুলো বলার পরে আমরা কী করবো, আমরা হচ্ছে সরাসরি সিকিউ এর মধ্যে চলে যাবো। কারণ বেসিক কথাটা কেন বললাম, কারণ অনেক কমেন্ট করে জানিয়েছিল যে ভাই বেসিক সহ একটু বললেন, কারণ তারা আর কি পড়ে নেয় আর কি চ্যাপ্টারটা, তো যেহেতু পড়ে নাই তাহলে এখন তো সরাসরি সিকিউ করতে গেলে আটকায় যাবে, তো তাদের জন্য সমস্যা এই। ওকে, তাহলে আমরা এখন দেখি
যে কি করা যেতে পারে আমাদের এই বেসিকের মধ্য থেকে। তো একদম শুরুতে তুমি যখন টাইপ ওয়াই চিন্তা করো, একদম শুরুতে আমরা পাবো হচ্ছে রোধের উপর তাপমাত্রা প্রভাব, যেটা তোমরা লেখা দেখছিলা। এখন আমরা সবাই জানি, তাহলে আমরা সবাই সবাই খাতে একটু লিখে ফেলো, অবশ্যই তোমরা নোট করে কিন্তু আমাদের গ্রুপে একটু পোস্ট করতে পারো, তাহলে তোমার অন্যান্য যে বন্ধুরা আছে তারাও কিন্তু জানতে পারে ক্লাসটা সম্পর্কে। এবং তোমরা অবশ্যই ক্লাসের লিঙ্কটা নোটের সাথে দিয়ে দিও। অনেকেই নিয়মিত নোট করে, মুক্তা, নুসরাত, তারপর হচ্ছে সাদিয়া, তাদের সবার কিন্তু নামটা আমার মুখস্থ হয়ে গেছে, মাসুম, সবাই নিয়মিত নোট করতেছো তোমরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি আরও যারা নিয়মিত নোট করতেছো, তোমরা নোট করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো একদম শুরুতে আমাদের যেটা আছে যে রোধের উপর তাপমাত্রার প্রভাব, তো আমি সেটা লিখে দিচ্ছি যে রোধের উপর তাপমাত্রার প্রভাব। এখান থেকে আমাদের সিকিউয়ে কী প্রশ্ন আসতে পারে এবং এমসিকিউতে কী প্রশ্ন আসতে পারে, এমসিকিউর জন্য আলাদা ক্লাস দিব, সমস্যা নেই। তা রোধের উপর তাপমাত্রার প্রভাব, তাহলে রোধের উপর তাপমাত্রার প্রভাব আমরা সিকিউ ক্লাস দিচ্ছি, এমসিকিউর জন্য আলাদা ক্লাস দিব, সমস্যা নেই। রোধের উপর তাপমাত্রার প্রভাব, এবার খেয়াল করো জিনিসটা বলতে আসলে কী বুঝাইলো, জিনিসটা বলতে কী বুঝাইলো তারা। এখন আমরা একটা জিনিস জানি, সেটা কি যে কোনো একটা পরিবাহী যদি থাকে, কোনো একটা পরিবাহী তার, ধরলাম এটাকে আমি একটা পরিবাহী তার বানিয়ে দিলাম, হ্যাঁ এই হচ্ছে আমাদের একটা পরিবাহী তার। এখন এই পরিবাহী তারের মধ্যে যদি ইলেকট্রন প্রবাহিত হবে, মানে বিদ্যুৎ প্রবাহ হওয়া, এখন এই ইলেকট্রন প্রবাহ হওয়ার সময়, বিদ্যুৎ প্রবাহ হওয়ার সময় যে বাধা পায়, ওই বাধাটাকে আমরা বলি রোধ। বিদ্যুৎ প্রবাহ যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধা পায়, বিঘ্নিত হয়, তাকে আমরা রোধ বলি, সবাই জানি। এবার এই রোধের মানটা কিন্তু কম বেশি হইতে পারে, বেশি বাধা হইতে পারে, কম বাধা হইতে পারে। এখন যদি আমি তাপমাত্রা বাড়াই কমাই, তাহলে কি এই রোধের মান বাড়বে কমবে? ওইটাই আমাদের প্রশ্ন, রোধের উপর তাপমাত্রার প্রভাব। অ্যান্সার হচ্ছে যদি আমরা কি করি, এই পরিবাহী তারের আমরা কি করি তাপমাত্রাটা বাড়াই দিই, তাপমাত্রা মনে করে বাড়াই দিলাম আমরা, তাপমাত্রা যদি বাড়াই দিই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে এর যে রোধ, এই রোধটা বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ যখন তাপমাত্রা বৃদ্ধি করব, এই পদার্থতে অসংখ্য অণুপরমাণু দ্বারা তৈরি, যখনই এর মধ্যে আমরা তাপমাত্রা বাড়াবো, এই অণুপরমাণুগুলো কি অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, হৃদয়ের গতিশক্তি বেড়ে যাবে, এরা হচ্ছে ছোটাছুরি করতে থাকবে, একে অপরের সাথে সংঘর্ষ ঘটবে। যখনই এই পরমাণুগুলোর মধ্যে সংঘর্ষ হইতে থাকবে তাপমাত্রা বৃদ্ধির ফলে, তখন কি ইলেকট্রন যাওয়ার সময় বেশি বাধা পাবে। তো ইলেকট্রন যাওয়ার সময় বাধা পাচ্ছে মানে কি, এই যে বিদ্যুৎ প্রবাহে বাধা, আর বিদ্যুৎ প্রবাহে বাধা মানে কি রোধ। তার মানে এক কথায় তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ কিন্তু বৃদ্ধি পায়, কারণ কি তাপমাত্রা বৃদ্ধির ফলে এই যে পদার্থের অনুসমের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়, তার মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, ইলেকট্রন যাওয়ার সময় বাধা পায়, এক কথায় শেষ। খ নম্বরে যদি আসে আমরা এটুকু লিখবো, তবে অনেক সময় আমাদের এখান থেকে সিকিউ গ নম্বরে চলে আসতে পারে। এখন আমরা জানতে চাই তাহলে তাপমাত্রা বাড়ালে তো ভাই রোধ বাড়ে, ভালো কথা, কিন্তু কতটুকু তাপমাত্রা বাড়াইলে রোধ কতটুকু বাড়বে, এইটারও কিন্তু একটা ক্যালকুলেশন আছে। তো সেটাই আমরা এখন এখানে জানবো, এটা আমরা এখন লিখবো। তোমরা সবাই অলরেডি জানো, যারা আগে পড়ছো তারা সবাই জানো সেটা কী ছিল, যে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, এবং যে কোনো একটা তাপমাত্রায় চাইলে আমি ওই রোধের মানটা বের করতে পারবো। তো সেই রোধের মানটা কত হবে, নির্দিষ্ট তাপমাত্রায় রোধের মানটা কত হবে, সূত্র লেখার জন্য লিখলাম আর থিটা সমান হচ্ছে আর নট ব্র্যাকেট হচ্ছে 1 আলফা থিটা। এ হচ্ছে আমাদের ফর্মুলা, যে আর থিটা সমান সমান আর নট ব্র্যাকেটের কি লিখছি আমরা 1 আলফা থিটা, এটা হচ্ছে আমাদের এখানকার ফর্মুলা। কোনটা মানে কী বোঝাচ্ছে চলো আমরা বুঝে ফেলি। এই আর থিটা কিন্তু এভাবে লিখছি আমরা, এই আর থিটা, এই যে আর লিখে নিয়ে চলে গেলে থিটা, এরকম আর কি। মানে থিটা তাপমাত্রায় রোধ, মনে করো আমি তোমাকে বললাম যে 50 ডিগ্রি তাপমাত্রায় রোধ কত, তাহলে 50 ডিগ্রি তাপমাত্রায় রোধ হবে যে আর, এই আরটা আমি বের করতে যাচ্ছি, তাহলে 50 ডিগ্রিতে রোধ এরকম। ওকে, তাহলে আমরা একটু ছোটো করে লিখি, নাহলে অনেকে আবার ভুল ভাবতে পারে। তাহলে আর থিটা, এবার আর থিটার পরে আর নট, এই আর নট মানে কি, আর নট বা আর জিরো, এই জিরো দ্বারা বোঝাচ্ছি আমরা কি 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ। তোমরা যাদের মনে থাকে না তারা লিখে রাখতে পারো খাতায়, থিটা তাপমাত্রায় রোধ আর আর নট হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ। তাহলে প্রশ্নে দেওয়া থাকবে 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ এত, আর যদি দেওয়া না থাকে তোমাকে অন্য ক্যালকুলেশন করে বা যেভাবে হোক বের করে নিতে হবে। তো সেরকম প্রশ্ন আমরা দেখব। তাহলে আর থিটা মানে নির্দিষ্ট তাপমাত্রায় রোধ, আর আর নট মানে কি, আর নট মানে হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ, মনে রাখতে হবে। 1 আলফা থিটা, এই আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহগ, বা এটাকে বলা হয় উষ্ণতা গুণাঙ্ক বলা যেতে পারে, তাহলে রোধের উষ্ণতা সহগ। এই যে রোধের উষ্ণতা সহগ, এটা হচ্ছে আলফা দ্বারা আমরা প্রকাশ করি, একটা কনস্ট্যান্ট মান, এবং এক এক তারের জন্য এই আলফা মান এক এক রকম হতে পারে। তো সেটা প্রশ্নে দেওয়া থাকবে, তোমার কোনো টেনশন নাই। আর থিটা বা ডেল থিটা লিখি আমরা অনেক সময়, এটা দ্বারা বুঝতেছি কি তাপমাত্রার পরিবর্তন। মনে করো তোমাকে বললো কি যে 26 ডিগ্রি তাপমাত্রায় রোধ কত, তাহলে তুমি 0 ডিগ্রির রোধের মানটা জানো, আর তোমাকে বলছে 26 ডিগ্রির মানটা কত, তাহলে থিটার মান কত বসাবা, 26 বসাবা, কারণ তাপমাত্রার পার্থক্যটা কত, 26। এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। তো আমরা এখান থেকে এতটুকু কথা যদি মনে রাখি,
এতটুকু কথা মনে রাখলে এনাফ। এবং এখান দিয়ে কিন্তু বিগত বছরে 21 সালে 19 সালে কয়েকবার এইটা দিয়ে গ নম্বর প্রশ্ন আসছে। তো কী গ নম্বর প্রশ্নটা আসছে সেটা আমি এখনই দেখাই দিই, তোমার ঘটনা একদম ক্লিয়ার হয়ে যাবে। দুইটা প্রশ্ন আসছে, সিলেট বোর্ড 19-এ এবং ময়মনসিংহ বোর্ড 21-এ দুইটা প্রশ্ন এখানে আসছে, দেখাই দিচ্ছি। তাহলে কথা কী মনে রাখবা, তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ বৃদ্ধি পায়, এবং কত তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ কত বৃদ্ধি পাবে সেটা বের করতে পারি আমরা আর থিটা সমান সমান আর নট ব্র্যাকেটে 1 প্লাস আলফা থিটা। আর একটা ইনফরমেশন বলে দিতে চাই অবজেক্টিভের জন্য, তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ বৃদ্ধি পায়, ভালো কথা, এটা কার ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে। তবে যদি হচ্ছে আমি অর্ধ পরিবাহী নেই, আর অপরিবাহীর মধ্যে তো বিদ্যুৎ প্রবাহিত হয় না, কিন্তু যদি আমি অর্ধ পরিবাহী নেই, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে দেখা যাবে তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ আরও উল্টা কমে। তো এটা কখন, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। তো তুমি মনে রাখবা অর্ধ পরিবাহী কিন্তু ব্যতিক্রম, অর্ধ পরিবাহী কি যে ব্যতিক্রম, এখানে কি ঘটনা ঘটে এটা হচ্ছে ব্যতিক্রম। তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ আরও কী হয়, উল্টা কমে, তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ আরও উল্টা কমে যায়। তাহলে এটা মনে রাখবো আমরা অর্ধ পরিবাহী। এবং তোমরা সবাই জানো, উদাহরণ জানো, যেমন সিলিকন বা জার্মেনিয়াম এগুলো কী সব, এগুলো সব আমাদের অর্ধ পরিবাহীর উদাহরণ। তো এটুকু আমরা চাইলে মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এইটুকু কথা ঘটনা একটু মনে রাখবো, ফর্মুলাটা মনে রাখবো, এবার চলো দেখি এখান থেকে কী প্রশ্ন আসছে। আমি একবারে এই যেহেতু টাইপ টাইপ করে করাচ্ছে, আমাদের 1 নম্বর টাইপ, এবং এই 1 নম্বর টাইপ থেকে কি প্রশ্ন আসছে বিভিন্ন টেস্ট পেপারে সেটা তোমাকে দেখাই দিচ্ছি। সরাসরি বললামই দুইটা প্রশ্ন আসছে, সিলেট 19 এবং হচ্ছে ময়মনসিংহ 21, সরাসরি প্রশ্ন দেখাচ্ছি তোমাকে, একদম বুঝতে পারবা। যদি পরীক্ষা যদি ভাই তোমার এটা দিয়ে প্রশ্ন আসে, কোন প্রশ্ন আসতে পারে, কীভাবে আসতে পারে, তো চলো আমি সরাসরি তোমাকে দেখাই, তোমার ঘটনা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি একদম টাইপ বাই টাইপ করছি, 1 নম্বর থেকে শুরু করছি যেন তোমার কোনো ঝামেলা না হয়। এবার দেখো, আমরা ময়মনসিংহ 21-এর প্রশ্নটা নিচ্ছি, লেটেস্ট প্রশ্ন, যেহেতু একদমই লেটেস্ট প্রশ্ন, তোমরা আশা করি খুব সুন্দর ক্লিয়ার দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই। প্রশ্ন তোমাকে পড়ে শোনাই, এবং এটার মধ্যে গ নম্বর যে প্রশ্নটা ছিল সেই গ নম্বরটা আমাদের এই টপিক থেকে, তো আমরা এখান থেকে অ্যান্সার করে ফেলবো। দেখো কী বলছে, তোমরা পরীক্ষায় যখন প্রশ্ন পড়বে, এভাবে পড়বা যে 2 ভোল্ট তড়িৎচালক শক্তি, তুমি চাইলে মনে মনে লিখে রাখতে পারো, তড়িৎচালক শক্তি মানে কি, ভোল্ট বা ই লিখতে পারো, না লিখলে চলবে কারণ ছোটো উদ্দীপক। 2 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ, তাহলে ছোট আরের মান দেওয়া, 5টি তড়িৎ কোষকে মানে কি, যে হচ্ছে 5টা মনে করো যে তোমার ব্যাটারি এরকম, 5টা তড়িৎ কোষকে শ্রেণীতে সাজিয়ে, এরপরে আমাদের এই প্রশ্নের উদ্দীপক চলে আসছে, শ্রেণীতে সাজিয়ে 25 ডিগ্রি তাপমাত্রায় 60 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারের সাথে যুক্ত করা হলো। তার মানে আমি এমন একটা পরিবাহী তার নিছি, সেখানে দেখছিলাম কি তাপমাত্রা ছিল 25 ডিগ্রি, এবং তাপমাত্রা 25 ডিগ্রি যখন ছিল তখন এইখানকার রোদ ছিল কত, 60, তাপমাত্রা ছিল 25 ডিগ্রি আর রোদ ছিল কত, 60, ভালো কথা। এখন জিজ্ঞেস করছে পরিবাহী তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক, ওই যে আলফা মনে পড়ে, বলছিলাম না রোধের উষ্ণতা সহগ, রোধের উষ্ণতা সহগ আলফা, তাহলে আমরা আলফাটা দেওয়া আছে দেখতে পাচ্ছি। এবার গ নম্বর প্রশ্ন পড়ে দেখো, বলছে তড়িৎ, অন্যগুলো দেখো যে তড়িৎ বর্তনী কাকে বলে, নিরাপত্তা ফিউজ ধাতু তার ব্যবহার করলে কী ঘটবে, একটু ছোটো করে বলে রাখি, প্রশ্ন আসে অনেক বেশি আসছে। নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতুর তার ব্যবহার যদি করি আমরা, তাহলে ওই বিশুদ্ধ ধাতু থাকলে ওই বেশি পরিমাণ বিদ্যুৎ গেলে ওই তারটা গলে যাবে না, বিশুদ্ধ ধাতু যেহেতু, তো গলে যদি না যায় তখন ওই বেশি কারেন্ট মেন লাইনে ঢুকে যাবে, যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। আর আমরা সংকর ধাতু দিলে কী হয়, যদি আমরা এর সাথে অন্য কোনো ধাতুর সাথে অন্য অপদ্রব্য বা সংকর ধাতু মিক্স করে আমরা ওই ফিউজটা বানাই, তাহলে দেখা যায় কি বেশি কারেন্ট গেলে ওটা গলে যায়, আর গলে গেলে তো লাইন বিচ্ছিন্ন, তখন আর বেশি কারেন্ট আর মেন কারেন্ট মেন লাইনে যেতে পারবে না। রিডিং পড়লে বুঝতে পারবা। গ নম্বরটা আমি করে দিতে চাচ্ছিলাম, সেই গ নম্বরে আমি যাই। দেখো কী বলছে, যে 100 ডিগ্রি তাপমাত্রায় পরিবাহী তারটির রোধ কত, খেয়াল করে দেখো 25 ডিগ্রি তাপমাত্রায় রোধ 60, এখন জিজ্ঞেস করছে তাহলে 100 ডিগ্রি তাপমাত্রায় রোধ কত, তাহলে তোমরা ঐকিক নিয়মে করে বললো না যে হ্যাঁ 25 ডিগ্রিতে 60, তাহলে 100 ডিগ্রিতে এত, ঐকিক নিয়ম করা যাবে না কিন্তু, কারণ যে রোধের উষ্ণতা সহগ আছে, তো ওগুলো দিয়ে তোমাকে হিসাব নিকাশ করে বের করতে হবে। এবার তুমি বুঝতে পারলা যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রোধ চাইছে, তার মানে মাত্র যে আমরা শিখে আসলাম, একদম লেটেস্ট প্রশ্ন, আমরা মাত্র যে শিখে আসলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রোধ কত সেটা আমি বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। তোমাকে বের করতে বলছে কত তাপমাত্রায়, খেয়াল করে দেখো 100 ডিগ্রিতে বের করতে বলছে, যেহেতু 100 ডিগ্রিতে বের করতে বলছে, তুমি কি করবা, তুমি লিখবা যে তুমি তো সহজ সরল মানুষ ভাই, তোমার তো এত কিছু মাথায় থাকে না, তোমার খালি মাথায় আছে যে আমি একটা ফর্মুলা শিখছিলাম ভাই, যে নির্দিষ্ট তাপমাত্রা যদি রোধ আমাকে বের করতে বলে, তাহলে আর থিটা সমান সমান আর নট ব্র্যাকেটে কি 1 প্লাস আলফা থিটা,
এবার তুমি যখনই মান বসাতে গেছো, তোমাকে বের করতে বলছে 100 ডিগ্রিতে মান কত। দেখো যে লেখা ছিল প্রশ্নে যে 100 ডিগ্রি তাপমাত্রায় পরিবাহীর রোধ কত। তাহলে আমি তাপমাত্রার মান 100 বুঝতে পারলাম, কিন্তু এই আর থিটার মান আমি বের করবো 100 ডিগ্রিতে রোধ, আর নটের মানটা আমি আপাতত পাচ্ছি না। আমি দেখলাম প্রশ্নে কোথাও লেখা নাই 0 ডিগ্রিতে রোধ কত, তুমি নিজেও দেখছো। এবার এখানে ওয়ান আছে থাকুক, সাথে আলফা, আলফা মানটা সরাসরি দেওয়া, আসো বসাই দিই আমরা। খেয়াল করে দেখো প্রশ্নে আলফা মানটা দেওয়া 4.2 × 10⁻³। তাহলে তুমি বসাই দিলে সুন্দর করে যে হচ্ছে 4.2 × 10⁻³। এবার আলফার পরে থিটা বসাইতে হবে তোমাকে, এবং থিটা তুমি জানো বলছো তোমাকে 100 ডিগ্রিতে রোধ কত, তুমি বসাই দিলে 100 ডিগ্রি। তাহলে তুমি দেখো সুন্দর মতো সব জানো, খালি একটা জিনিসই জানো না, সেটা হচ্ছে তোমার কী জানো না, এই আর নটটা জানো না। তুমি যখন আর নটটা জানো, তাহলে তুমি কিন্তু আর নটটা জানা থাকলে খুব সহজে সুন্দর করে তুমি এখান থেকে আর থিটার মানটা বের করতে পারবা। এখন যেহেতু তোমার জানা নাই, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, এই আর নটটা বের করার চেষ্টা করতে হবে। তো চলো আবার দেখা যাক যে আর নটটা আমরা কীভাবে বের করতে পারি। তা আমরা আবারও ওই সেম ফর্মুলাটা লিখলাম যে আর থিটা সমান সমান আর নট ব্র্যাকেটে কি 1 + α θ। আচ্ছা লিখলাম আমরা, এখন খেয়াল করে দেখো আরও একটা ইনফরমেশন প্রশ্নে দেওয়া ছিল 25 ডিগ্রিতে রোধ 60। তাহলে আমি জানি 25 ডিগ্রিতে রোধ 60, আর ওই যে ওই তারের আলফা তো আগে থেকে আছে, 25 ডিগ্রিতে রোধ 60। এবার খেয়াল করো রোধের মানটা কত, 60, কখন, যখন হচ্ছে তাপমাত্রা 25 ডিগ্রি। তাহলে লিখলাম আমি 1 প্লাস, আর আলফার মান তো আমি জানি, এই দেখো 4.2 আগেরটাই, একই তার যেহেতু 4.2 × 10⁻³, আর তাপমাত্রা কত ছিল আমাদের 25 ডিগ্রিতে রোধ ছিল 60। তাহলে বসাইলাম আমরা 25। খেয়াল করে দেখো এখানে সবগুলো ভ্যালু জানি, এখান থেকে অঙ্ক করলে কী চলে আসবে, আর নট চলে আসবে, আর আর নটের মান, আর মানটি রোধ, তাহলে একক আসবে ওহম। এই যে আর নটের মান তুমি পাইলা, এটা তুমি কোথায় বসাই দিবা, এখানে বসাই দিবা। তাহলে কিন্তু তুমি এইখান থেকে সুন্দর মতো পেয়ে যাবে কি তোমার ওই 100 ডিগ্রিতে রোধ কত ওহম আসবে। তাহলে বুঝতে পারলা, তাহলে আমাদের কিন্তু হাইস্ট এরকম কঠিন অঙ্কটা দিতে পারে। আর আরও সহজ অঙ্ক দিলে তো ভালোই, তোমাকে যদি বলে দেয় যে 0 ডিগ্রিতে রোধ এত, এর আলফার মান এত, থিটার মান এত, তাহলে রোধ কত, তাহলে তুমি বের করে ফেলতে পারবা। অথবা এরকম বলা থাকতে পারে যে যে যেমন এখানে প্রশ্নটা ছিল, শুধু এটুকু দিতে পারে যে 60 ডিগ্রিতে এই 25 ডিগ্রিতে রোধ 60, তাইলে আর নট কত, তাহলে আর নট বের করবা। অথবা এরকম বলতে পারে আর নটের মানে এত, আর থিটা এত, আলফা এই এইটা থিটা এত, তাহলে শুধু আলফা কত। তার মানে সবগুলো ভ্যালু দিয়ে জাস্ট একটা জিজ্ঞেস করতে পারে, এটা তো আরও সহজ, এটা পারবাই। কিন্তু এরকম যদি কখনো থাকে যে তোমাকে কী বলছে, দেখো এই প্রশ্নটা যে 25 ডিগ্রিতে রোদ 60, তার মানে একটা তাপমাত্রায় তোমাকে রোদ বলে দিয়ে আর একটা তাপমাত্রায় তোমাকে কাছে রোদ জিজ্ঞেস করছে যে 25 ডিগ্রিতে 60 হলে 100 ডিগ্রিতে কত। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার আর নটের মানটা দেওয়া ছিল না, এই জন্য আমরা যেইটার ইনফরমেশন দেওয়া সেইখান থেকে আর নটটা বের করছি। তারপরে আমরা আবারও ওই একই সূত্রে বসাই দিচ্ছি, এবং সেখানে তাপমাত্রা লিখছিলাম কত, 100, এরকম। তো যে কখনোই অঙ্ক করে নাই সেও কিন্তু পারবে এখন, আশা করি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই প্রশ্ন কীভাবে আসতে পারে। এবার আমরা দেখলাম ময়মনসিংহ 21-এরটা, ময়মনসিংহ হচ্ছে 21 বোর্ড। এবার ময়মনসিংহ 21 ছাড়াও সিলেট 19 এইটার দিয়ে প্রশ্ন আসছিল, জাস্ট প্রশ্নটা পড়ে দেখাচ্ছি, কারণ তুমি দেখো অ্যান্সার করতে পারবে, আমি যেভাবে তোমাকে শেখাইলাম অ্যান্সার করতে পারবে। তাহলে কিন্তু আমাদের একটা টাইপ কিন্তু শেষ হয়ে যাবে এখান থেকে, এবং এটার ঘ নাম্বার আমরা দেখতেছি না আপাতত, কারণ ঘ নাম্বারের জন্য আমাদের আলাদা নতুন থিওরি লাগবে আর কি, আমরা সেই নতুন থিওরি আমরা পড়বো। দেখো এখানেও ঘ নাম্বার দিয়ে এই আর থিটার অঙ্কটা কিন্তু আসছে, সেটা দেখাই দিচ্ছে তোমাদেরকে, বোর্ড সহ দেখাই দিচ্ছে। দেখো 2 নম্বর 1 নম্বর প্রশ্ন ছিল এটা, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন সিলেট 19-এ, এই টাইপের আর কোনো প্রশ্ন নাই। খেয়াল করো আমি এই এই টাইপটা শেষ করাই দিচ্ছি। এবার তুমি যদি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবা কী লেখা, তুমি একটু খেয়াল করে দেখো তুমি বুঝতে পারবা এখানে উদ্দীপকটার মধ্যে কী লেখা আছে, আমাদের কী লেখা আছে খেয়াল করে দেখো। বলছে স্বাভাবিক তাপমাত্রা, এবং বলে দিচ্ছে 25 ডিগ্রি, স্বাভাবিক তাপমাত্রায় যে স্বাভাবিক তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াসে টাংস্টেন তারের রোধ 65। তুমি কিন্তু বুঝে ফেললা 25 ডিগ্রিতে রোধ 65, আগে ওরকম একটা প্রশ্ন ছিল। তা বলছে এরূপ তার দিয়ে 2টি কুণ্ডলী এই করছে, কাহিনী করছে, আর পড়লাম না আমরা। এবার বলছে কি আমাদের যে আলফা হচ্ছে এত, আলফাও বলে দিছে, দেখো ডিগ্রি পার সেলসিয়াসে লেখা। ওকে তাহলে আমরা সেলসিয়াসে মানটা বসাই দিব, তার মানে 25 ডিগ্রিতে রোদ 65, আলফা এত হলে 255 ডিগ্রিতে রোদ কত, একদম হুবহু আগের অঙ্কটা না, আগে বলা ছিল 25 ডিগ্রিতে রোদ 60, 100 ডিগ্রিতে কত, এবার বলছে 25 ডিগ্রিতে রোদ 65, তাহলে 250-এ কত। দেখো যারা সিলেট 19-এর প্রশ্ন বাসা থেকে সলভ করে গেছিলো, তারা ময়মনসিংহ 21-এ যখন পরীক্ষা দিছে তখন তো ঠিক অন পাইছে, একই প্রশ্ন খালি মান চেঞ্জ করে দিছে। তোমরাও কিন্তু এরকম হুবহু কমন পাবা, তোমাদেরকে একটু প্র্যাকটিস করে যেতে হবে, জাস্ট একটু প্র্যাকটিস করে যেতে হবে। তা তোমরা কী করবা নিজেরাই বলো, নিজেরা অঙ্কটা করে ফেলো সবাই, সবাই এই অঙ্কটা HW করবা সবার জন্য, সিলেট 19 HW
কথা বোঝাতে পারছি কিনা। এখানে লিখে দিচ্ছি আমি যে সিলেট 19 HW। দেখবো আমাদের ফেসবুক গ্রুপে কারা কারা পোস্ট দিচ্ছে এই HW করে, যারা এরকম নিয়মিত পোস্ট দিবে বা হচ্ছে আমার কথাগুলো শুনবে, তারা যেই যেই চ্যাপ্টার করতে বলবে আমি সেই চ্যাপ্টারগুলো করাবো, কারণ তারাও তো আমার কথা শুনতেছে, আমারও উচিত তাদের কথা শোনা। আর তোমরা যারা এই কথাগুলো শুনো না, তো তারা বুঝতেই পারতেছো, নিজের মতো করে তুমি পড়তে থাকো, সমস্যা নেই, তারপরেও একটু প্র্যাকটিস করে ফেলো। যেহেতু তুমি আমার সাথে যারা প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমি যেভাবে বলি ভাবে করো, দেখবে ইনশাল্লাহ ভালো হবে। তাহলে অবশ্যই আমাকে করে ফেলবা। তাহলে কী করবা, আমি হিন্দিতে দিচ্ছি আবার আগের মতো, তাহলে 25 ডিগ্রিতে রোদ জানো 65। তাহলে এখান থেকে আগে আর নট বের করবা আগের মতো করে, একটু আগে আমরা যে করলাম, এই দেখো এরকম আমরা আর নট বের করলাম, এরকম মান বসাই দিবা 25 ডিগ্রিতে 65। এই যে 25 ডিগ্রিতে 65 রোদ, তাহলে তুমি এখান থেকে আর নট পাওয়া যাবে। আচ্ছা, আর নট যদি তুমি পায়ে যাও, আর নট পাইলে তুমি এখান থেকে আবারও ওই একই সূত্র লিখে 250 ডিগ্রির মানটা বের করবা, 250 ডিগ্রি রোদ বের করবা। একটু কিন্তু আমরা সেম অঙ্ক করছি আর কি, তোমাদের কিন্তু আশা করি তোমরা এটা এখন করতে পারবা। তো অবশ্যই বুঝে ফেললা যে এই টাইপ থেকেও কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে, বিগত বছরে যেহেতু আসছে বিভিন্ন সময়, তো আমাদের কিন্তু এখান থেকে অঙ্ক আসতে পারে। তো একটু প্র্যাকটিস করে যেতে হবে, আরও যদি তুমি অ্যাডভান্স পারো, আরও দু একটা অঙ্ক দেখে গেলে আসলে প্রথম টাইপটা সবার ক্লিয়ার। এবার এই প্রথম টাইপের পরে, এবার এই প্রথম টাইপের পরে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের দ্বিতীয় টাইপ, চলো। এবং দ্বিতীয় টাইপের দেখবো হচ্ছে আমরা, দেখো লেখা আছে জুলের তাপীয় ক্রিয়া, তারপর হচ্ছে ক্ষমতা, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো এগুলোর মধ্যে আমাদের যে সকল জিনিসপাতি থাকে, যে সেগুলো চলো আমরা দেখা শুরু করি। আমরা এখন লিখবো সবাই খাতায়, সবাই খাতায় লেখা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। এবং আমরা কিন্তু এমনভাবে এমনভাবে যাচ্ছি যে তোমার বইয়ে যেভাবে আছে, প্রথমে যেটা আছে তারপর যেটা আছে, একদম সিরিয়াল ওয়াইজ যাচ্ছি, র্যান্ডমলি যাচ্ছে না, যেন তোমার সুবিধা হয়, গোছানো থাকে জিনিসটা, ঠিক আছে? ওকে, এবার তাহলে আমি দ্রুত, খুব দ্রুত, এবার খুব দ্রুত বলবো, একটু ফাস্ট আগাবো, এবার একটু ফাস্ট আগাবো। এবার খেয়াল করো, টাইপ টু এর মধ্যে আমাদের কী কী আছে, যে জুলের তাপীয় ক্রিয়া, জুলের তাপীয় ক্রিয়া, এটার কাহিনী কি? জুলের তাপীয় ক্রিয়ার কাহিনী কি, যে জুল কী বলছে, যখন একটা নির্দিষ্ট তারের মধ্য দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় কারেন্ট প্রবাহিত হবে, তখন ওই তারটা কিন্তু উত্তপ্ত হবে। তো আমরা বের করতে চাই যে কত সময় কতটুকু কারেন্ট গেলে কতটুকু তাপ উৎপন্ন হয় সেটা। তো অনেক বেসিক বলা যাচ্ছে না, তোমরা দেখবে জুলের তাপীয় ক্রিয়ার তিনটা সূত্র আছে, রোধের সাথে, কারেন্টের সাথে, সময়ের সাথে। তো একটু দেখে ফেলবা, তো সেখানে তোমরা এরকম পাবা যে উৎপন্ন তাপ আমাদের বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, উৎপন্ন তাপ এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার যে রোধটা, ওই পরিবাহী তারের, সেই রোধের সমানুপাতিক। তার মানে রোধ বেশি হইলে কী হবে, বেশি তাপ উৎপন্ন হবে, বেশি বেশি কারেন্ট গেলেও বেশি বেশি তাপ উৎপন্ন হবে। এবং আর হচ্ছে সময়ের সমানুপাতিক, অর্থাৎ তুমি যদি বেশি বেশি সময় কারেন্ট দাও তাহলে বেশি বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে এই তিনটা কথা মনে রাখবা, এই সমানুপাতিক আই স্কোয়ার এবং আর এবং টি। তাহলে আমরা একবারে লিখতে পারি এই তিন লাইন থেকে, এভাবে লেখা যেতে পারে, এই সমানুপাতিক আই স্কোয়ার আর টি। আর এই সমানুপাতিক চিহ্ন টিহ্ন উঠাই দিলে তখন আমরা ফর্মুলা পাইতে থাকি, কি পাই আমরা, কে পাই, কে এর মান 1। এবং এখানে সূত্র লিখি আমরা এরকম যে আই স্কোয়ার আর ইন্টু টি, তাহলে প্রথম ফর্মুলা এখান থেকে। তাছাড়াও এই এইসের আরও ফর্মুলা আমরা লিখবো এখানে, ভি সমান সমান আই আর আমরা জানি, ওগুলো যদি এখানে ইনপুট দেই আমরা, তাহলে আমরা ভি দিয়ে একটা সম্পর্ক পাবো, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এছাড়াও আমরা আরও সম্পর্ক পাবো ভি এবং আই দিয়ে, সেটা হচ্ছে ভি আই টি। এবং তোমার প্রত্যেকটার পরিচয় জানো, প্রত্যেকটার পরিচয় জানো, কোনটা মানে কি, আই মানে কারেন্ট, আর মানে রোধ, টি মানে সময়। অ্যাম্পিয়ারে বসাবো, ওহমে বসাবো, সময় হচ্ছে কিসে বসাবো, সেকেন্ডে বসাবো। ভি মানে বিভব জানো তোমরা, আর সব বাকি সবই জানো। তাহলে উৎপন্ন তাপ কতটুকু হবে, তোমাকে মনে রাখতে হবে এটা, যে তড়িৎ প্রবাহ দিলে তার তাপ উৎপন্ন হয়, উৎপন্ন তাপ। তাহলে তুমি মনে রাখবে যে এই কথাটা তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে, তোমাকে মুখস্থ রাখতে হবে এই কথাটা, মুখস্থ রাখতে হবে এই কথাটুকু, যে উৎপন্ন তাপ এই বক্সটুকু, দেখো এখন যেটুকু দেখাচ্ছি, এখন যেটুকু দেখাচ্ছি এটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে, যে উৎপন্ন তাপ H = আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি এবং ভি আই টি। তাছাড়াও এখানে আমরা আরও কী কী জিনিস লিখতে পারি সেটা আমি ইনক্লুড করে দিচ্ছি। এখানে তুমি আরও লিখতে পারবা এই জায়গাটায় যে W সমান সমান H লেখা যাবে, তোমাকে যদি কখনো বলে কাজ কত, তাহলে তুমি এই উৎপন্ন তাপ বের করে বলবো হ্যাঁ এটাই কাজ। এবং এছাড়াও আরও লেখা যায় H সমান সমান, আরও লেখা যায় MS ডেল থিটা, যেগুলো আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে অঙ্ক করার সময়, কিউ সমান বা H সমান MS ডেল থিটা, যেখানে M মানে ভর, S মানে আপেক্ষিক তাপ, এবং এই ডেল থিটা মানে তাপমাত্রার পরিবর্তন। তাহলে মনে রাখবা কোনটা মানে কি বললাম, ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার পরিবর্তন। তাহলে কিউ সমান বা এইচ সমান বা W সমান হচ্ছে কি MS ডেল থিটা, এটাও লেখা যায়। অথবা আর একটা জিনিসও লেখা যাবে, W সমান সমান PT লেখা যায়, তাহলে ক্ষমতা ইন্টু সময়, এটাও লেখা যায়। তুমি এটাও মনে রাখতে পারো, কারণ এগুলো সবসময় মিক্স হয়ে প্রশ্ন আসে। তার মানে সবাই যেহেতু সমান,
এই যে এরা তো এইস, তাহলে এরা এইস সবগুলা বা এগুলো সবাই সমান সমান, তুমি এদেরকে সমান ধরে অঙ্ক করতে পারবা। তাহলে এই এতটুকু কথা তোমাকে মনে রাখতে হবে উৎপন্ন তাপের এইখান থেকে। তাছাড়া এখানে আরও যেহেতু বেসিক কথাটুকু তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্ষমতা নিয়ে, অনেক সময় ক্ষমতার অংশটুকু পরীক্ষায় তোমার চলে আসতে পারে। তাহলে ক্ষমতাটুকু আমি এখানে লিখে দিচ্ছি যে ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, যে ক্ষমতা হচ্ছে পি, অনেক সময় ক্ষমতা বের করতে বলে। তাহলে ক্ষমতা পি সমান কি W/T আসবে, তাহলে এই W গুলোকে টি দিয়ে ভাগ করে দিই সবগুলা কাটা চলে যাবে, তখন ক্ষমতা আসবে খালি যেগুলা এই টি বাদ দিয়ে সব থাকবে, যেমন আসবে I² R, টি আর থাকবে না। অথবা পি সমান আসবে কত আমাদের V² / R, টি থাকলো না। আর এই পিছনে আরও কী লেখা যাবে, এই দেখো VIT ছিল, তাহলে কত আসবে VI। তোমরা ক্ষমতাটুকু মনে রাখবে, দেখো যে এইটুকু পোর্শনের মধ্যে যেটুকু আমি স্ক্রিনে দেখাচ্ছি বর্তমানে, এইটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে এই অংশের জন্য। উৎপন্ন তাপ H = I² R T, V² / T, VIT, অথবা W = H = MS/dL লেখা যায়, PT লেখা যায়। তার মানে তুমি কিন্তু চাইলে PT = V² / R T লিখতে পারো, কারণ কি এইচ এটাও তো এইচ, সবাই সমান। আর ক্ষমতার যখন দরকার হবে তখন তুমি আলাদা করে টি বাদ দিয়ে লিখবো, অর্থাৎ I² R V² / R VI, এগুলো তুমি লিখতে পারবা। অথবা নর্মালটা তো জানোই যে P = কী, তো এমনি জানো W/T, তো এমনিই মনে রাখতে পারবা। তো এইটুকু পোর্শন তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এটুকু তোমার মনে রাখলে কিন্তু এনাফ। এবার এইখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন সময় আসছে, আমি আগে প্রশ্নে যাচ্ছি না, আরও কয়েকটা থিওরি একবার আমি বলে দিই। তো আমাদের Type 2 মধ্যে কিন্তু আমরা আসি, দেখো আমরা Type 2 পড়তেছিলাম জুলের তাপীয় ক্রিয়া, এই জুলের তাপীয় ক্রিয়ার মধ্যে এইটুকু পড়লাম আমরা, পাশাপাশি আমরা এই জুলের তাপীয় ক্রিয়া এবং দিয়ে দিই আমরা জুলের তাপীয় ক্রিয়া ক্রিয়া এবং রোধের সূত্র এবং হচ্ছে রোধ বা রোধের সূত্র। যেমন তোমরা ওহমের সূত্র জানো, রোধের সূত্র জানো, তো আমি সবগুলো একটু একটু বলে দিচ্ছি এখানে। চলো, ছোটোখাটো জিনিস যেগুলো আছে আমাদের এটুকু পোর্শনের পরে, তো আমি সেগুলো একটু এখানে উল্লেখ করে দিই। যেমন হচ্ছে ওহমের সূত্র, ওহমের সূত্র সবাই জানো, অবশ্যই বিবৃতিতে মুখস্থ করে যাবা পরীক্ষায়, ক নম্বরে দিবে ওহমের সূত্রটি লিখো। তো ওহম কী বলছিল, যে এই হচ্ছে একটা তার আছে মনে করো, এই তারের দুইটা প্রান্ত, তো এই প্রান্ত থেকে এই প্রান্তে যে বিদ্যুৎ যাবে, তো কারেন্ট যে যাবে, কতটুকু কারেন্ট যাবে, এটা কার উপরে নির্ভর করে। ধরলাম একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট রোধের দুই প্রান্তে যে বিদ্যুৎ প্রবাহটা হবে, সেই বিদ্যুৎ প্রবাহটা কার উপর নির্ভর করে। তো ওহম বলছে এই বিদ্যুৎ প্রবাহটা এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ধরে নিলাম এটার বিভব ভি, এরকম যদি হয় এটার বিভব VA, আর এই বিন্দুটা বি বিন্দু, তাহলে ধরলাম VB, তাহলে বিভব পার্থক্য কত, VA - VB, একটা থেকে একটা বিয়োগ করে দেব। আর আমি ধরে নিলাম এই দুইটার বিভব পার্থক্য হচ্ছে ভি, তাহলে কী হবে, I = V। তাহলে ওহম বলছে নির্দিষ্ট তারের নির্দিষ্ট তাপমাত্রায় যদি এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেই বিদ্যুৎ প্রবাহটা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এবং এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্ন উঠায় উঠে কী সূত্র পাইতাম, V = কী পাইতাম আমরা, IR। সেই জন্য একটা ফর্মুলা আমাদের V = মধ্যে কী হবে, IR হবে, যেখানে R মানে হচ্ছে আমাদের রোধ। তবে রোধের একটা বিপরীত রাশি আছে 9-10 পড়াশোনা, তা একটু বলে দিচ্ছি, R = কী লিখতে পারি আমরা, 1/G। এই জি মানে কী বোঝানো হয়, পরিবাহিতা, আর মানে রোধ, আর জি মানে কি পরিবাহিতা, রোধের উল্টা আর কি। তো একটু মনে রাখা যাইতে পারে মন চাইলে, কারণ অনেক সময় আমাদের পরীক্ষায় ছোটোখাটো অবজেক্টিভ চলে আসতে পারে। ভীষণ আয়ের আমরা জানি, কোনো সমস্যা নেই। এরপরে এই ছোটো অংশগুলোর পরে আমরা একটু আর একটু সামনে যাই, হচ্ছে রোধের সূত্র। তো রোধের সূত্রে তোমাকে কী কী কথা মনে রাখতে হবে খেয়াল করো, রোধের সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে। ধরলাম এই হচ্ছে একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের রোধ কতটুকু হবে তার নির্ভর করে এই তারটার দৈর্ঘ্য, এই তারটার প্রস্থচ্ছেদের এই যে ক্ষেত্রফলটা বড় মোটা নাকি চিকন, এবং এই তারটার যে উপাদান, এই তারটা কী দিয়ে তৈরি সেই উপাদানের উপরে নির্ভর করে, অর্থাৎ আপেক্ষিক রোধের উপরে নির্ভর করে। তো আমরা এখানে বের করতে চাই যে এই একটা তার দেওয়া আছে, এই তারটার রোধ কত, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হবে কি, যে R = সূত্র হবে এরকম যে ρL/A, কারণ আমরা জানতাম তারের এই রোধটা দৈর্ঘ্যের সমানুপাতিক এবং তারের এই রোধটা ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। কারণ ক্ষেত্রফল যদি বেশি হয়, মোটা হয়, তাহলে রোধ কম হবে, উল্টা, এই জন্য ব্যস্তানুপাতিক। আর দৈর্ঘ্য যদি বড় হয়, তাহলে বেশি বেশি বাধা পাই দিয়ে থাকবে প্রতি জায়গায়, তাহলে রোধটা বেশি হবে, এরকম জিনিস আমাদের ছিল। তার মানে আমরা এখানে দেখলাম এবং ফর্মুলা হিসেবে মনে রাখবো কোনটা, এটা মনে রাখবো আমরা, যে R = ρL/A। তবে এখানে ভালো করে মনে রেখে আমরা, আর মানে কি ওই তারের রোধ, আর রো মানে আপেক্ষিক রোধ, কী বললাম, রো মানে কি আপেক্ষিক রোধ। পরীক্ষা যদি বলে আপেক্ষিক রোধ কত, তাহলে তুমি এই রো বের করবা, ঠিক আছে। আপেক্ষিক রোধ না বলে বলতে পারে কি রোধকত্ব, এটাও বলতে পারে কিন্তু পরীক্ষায়, কী বলতে পারে, যে রোধকত্ব বলতে পারে। তবে এই রোধকত্বের কিন্তু একটা বিপরীত রাশি আছে, যাকে আমরা বলি কি, যাকে আমরা বলি সিগমা। সিগমা মানে আবার কি, এই সিগমা মানে হচ্ছে
পরিবাহকত্ব, এই যে এটা তো এইটার বিপরীত রাশি, তো এটা এটা ছিল রোধকত্ব, তাহলে তার উল্টা হবে কি পরিবাহকত্ব। তো মনে রাখতে পারো এই সিগমা মানে কি, এই সিগমা মানে হচ্ছে পরিবাহকত্ব, লিখে রাখতে পারো। ছোট্ট ছোট্ট প্রত্যেকটি ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে, এগুলো মিক্স করে প্রশ্ন আসবে। কিন্তু একটা সৃজনশীল দেখাবো এখান থেকে কী প্রশ্ন আসছে, এইটুকু কথা তুমি মনে রাখো। তাহলে আমরা অনেকগুলো টাইপ টু এর মধ্যে অনেকগুলো থিওরি জানলাম, যে জুলের তাপীয় ক্রিয়া, তা বিদ্যুৎ গেলে অনেক সময় ধরে গেলে যে তাপ উৎপন্ন হয় সেই তাপটা কত, এইচ সমান আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর টি, ভিআইটি, অথবা আমরা লিখতে পারি ডাব্লিউ সমান এইচ, মানে এগুলো ডাব্লিউ লেখা যাবে, অথবা এম এস ডেল থিটা বা পিটি, তার মানে এই প্রত্যেকটা সমান সমান কিন্তু এই প্রত্যেকটা একই জিনিসের। আর ক্ষমতা আমরা জানি কি আই স্কোয়ার আর, ভি স্কোয়ার বাই আর বা ভি আই, এটা আমরা জানি, প্রত্যেকটা পরিচয় জানি আমরা। ওহমের সূত্র কী ছিল, যে ভি সমান সমান আই আর, যে রোধটা কী হবে যে দুই প্রান্তে বিভব পার্থক্য সমানুপাতিক। এবং রোধের সূত্র দেখলাম আমরা, রোধের সূত্র দেখলাম আমরা যে এই অংশটুকুর মধ্যে হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রো মানে কি আমাদের রোধকত্ব বা আপেক্ষিক রোধ, আর একটা তার বিপরীত রাশি আছে কি তোমরা বলো পরিবাহকত্ব। তো এতটুকু জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি এতটুকু জিনিস মনে রাখতে পারি এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। এবং এই টাইপের মধ্যে আমরা আমরা এই টাইপটা আমরা আজকেই সলভ করে ফেলবো। এই টাইপ কিন্তু আমাদের পরীক্ষা আসছে বিভিন্ন সময়, রাজশাহী একুশে প্রশ্ন আসছে, বরিশাল একুশে প্রশ্ন আসছে, তারপর হচ্ছে আমাদের আর কোথায় প্রশ্ন আসছে, কুমিল্লা উনিশে প্রশ্ন আসছে। তো চলো এবার আমরা সেই প্রশ্নগুলো দেখি যে এই পার্ট থেকে, এই টাইপ থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কীভাবে সলভ করতে, এবং এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। চলো আমরা এখন এই দ্বিতীয় টাইপটা যে যা যা পড়লাম, এই দ্বিতীয় টাইপ দিয়ে যে প্রশ্নগুলো আসছে সেটা আমরা সলভ করবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো ক্লাসটা, যে আমরা একদম টাইপ ওয়াইজ আগাচ্ছি যেন যারা আগে পড়ো নাই তাদেরও সুবিধা হয়। তাহলে আমরা যেখানে যেখানে পাবো সেখানে সেখানেই যাবো আমরা এই টাইপটা করার জন্য। খেয়াল করে দেখো মজার ব্যাপার, যে বিশাল একটা প্রশ্ন সিলেট উনিশে আসছিল, এবং সেই প্রশ্নটা আমাদের সেই উৎপন্ন তাপের হিসাব দিয়ে। একটু আগে আমরা সিলেট উনিশের কী দেখছিলাম, গ নাম্বারটা দেখছিলাম, রোধের উপর তাপমাত্রার প্রভাব। সূত্রটা আমি আরও একবার মনে করাই দিই, সূত্রটা কী ছিল আমাদের, যে আর থিটা সমান সমান আর নট ব্র্যাকেটে কী ছিল, ওয়ান প্লাস আলফা থিটা, মনে পড়ে প্রথম টাইপ ছিল আমাদের। এবার আমরা ঘ নাম্বারটা দেখি কী বলছে, বলছে কোন কুণ্ডলিতে বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে উৎপন্ন তাপ মাত্র শিখে আসলাম আমরা, উৎপন্ন তাপের সূত্রগুলো আমি আরেকবার তোমার চোখের সামনে দিয়ে একটু উড়াই নিয়ে যাই। এই যে দেখো আই স্কোয়ার আর আবার নিয়ে গেলাম। এইবার প্রশ্ন আমরা আর একটু ভালো করে পড়ি, আমার তখন কী পড়ছিলাম আমাদের মনে নেই, আমাদের অনেক সুন্দর মন আমাদের মনে থাকে না, ঠিক বলছি কি না? হ্যাঁ ঠিকই বলছি, আমি জানি তোমাদের মনে থাকে না। তাহলে দেখো ওই জায়গাটা আমি একটু খেয়াল করি, প্রশ্নে কী বলছে আমাদের, বলছে হচ্ছে এরকম যে স্বাভাবিক তাপমাত্রায় 25 ডিগ্রি টাংস্টেনের রোধ হচ্ছে 65, বলছে এইরূপ তার দিয়ে দুইটি বৈদ্যুতিক হিটারের কুণ্ডলি তৈরি করে। তাহলে ওই তার দিয়ে, ওই টাংস্টেনের তার দিয়েই আমি দুইটা বৈদ্যুতিক হিটারের কুণ্ডলি তৈরি করে বৈদ্যুতিক লাইনের সাথে আমি সমান্তরালে যুক্ত করলাম, মানে দুইটা তারকে আমি যুক্ত করছি সমান্তরালে, এবং কত ভোল্টের সাথে, 220 ভোল্টের সাথে। যে এতে কুণ্ডলীর তাপমাত্রা 250 ডিগ্রিতে উন্নীত হলো, তার মানে ওই যে আমরা জানি ওর মধ্যে কারেন্ট গেলে তারটা গরম হয়ে যাবে, ছিল 25 ডিগ্রির আর হয়ে গেল 250 ডিগ্রি, তাহলে দেখছো গরম হয়ে গেছে কিন্তু অনেক। আচ্ছা, ও তাপ উৎপন্ন হয়েছে। এখন জিজ্ঞেস করছে প্রথম কুণ্ডলীর তারের দৈর্ঘ্য ও ব্যাস উভয়ই দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ, তার মানে প্রথম যেটা সেটা হচ্ছে মোটা, সেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ, আবার ব্যাসটাও হচ্ছে দ্বিগুণ, মানে মোটা তার লম্বা তার আগেরটার তুলনায়। হ্যাঁ, তুমি যদি বুঝতে না পারো আমি তোমাদেরকে ভিজুয়ালাইজ করার জন্য একটু দেখাই, জিনিসটা এরকম হইতে পারে আমাদের, যে কী এসেছে আমাদের, যে মনে করো এই দুইটা তার আছে, একটা তার এর দুই নম্বর তার, মনে করো এটা তো দুই নম্বর তার এটা, আর এক না প্রথম তার যেটা বসে কি দ্বিতীয় তারের তুলনায় প্রথম তারটি দৈর্ঘ্যেও দ্বিগুণ আবার কি এই ব্যাসও আবার দ্বিগুণ। তাহলে এটা যেরকম ছিল দেখো এটা মোটা আবার লম্বাও, এরকম বসে আমাদের। তো দুইটা তার আছে, দুইটা তারকে আমরা সমান্তরে লাগাই দিচ্ছি, দুইটা কিন্তু গরম হয়ে গেছে, ভালো কথা। এখন কী বসে দেখি, আচ্ছা দ্বিগুণ, আর এইটা মান দেওয়া আছে কোন কুণ্ডলিতে বেশি তাপ উৎপন্ন হবে। এখন তোমাকে বের করতে হবে কি কোন কুণ্ডলিতে বেশি তাপ উৎপন্ন হবে। এখন দুইটার ক্ষেত্রে তোমাকে এইচ বের করতে হবে। এখন তুমি দুইটারই এইচের মান চাইলে হিসাব নিকাশ করে বের করতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, কাটাকাটি করতে পারো। এখন দেখো এখানে কিন্তু একটা জিনিস বলা নাই, কত সময় ধরে কারেন্টটা যে গেছে সেটা কিন্তু প্রশ্নে উল্লেখ করা নাই, যেহেতু কত সময় জুড়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে সেটা বলা নাই। তাহলে আমরা আর কী করতে পারি, আমরা কিন্তু অনুপাত করে দেখতে পারি যে আসলে যে কী অবস্থা। তাহলে আমি পুরোটা করাই দিচ্ছি, আমি সৃজনশীলটা পুরোটা সলভ করে দিচ্ছি ঘ নাম্বারটা, কারণ একটা অঙ্ক করাই দিলে পরেরগুলো সব একইভাবে পারবে। এবং মজার ব্যাপার এখানে দুইটা কনসেপ্টই ব্যবহার করতে হবে, আমরা যে দুইটা দেখছি খেয়াল করে দেখো, একটা দেখছিলাম
তারের দৈর্ঘ্য, তারের ক্ষেত্রফল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারের রোধ কত হবে আমরা লিখতে পারি। তার মজার ব্যাপারে যে ক্ষেত্রফল এ, ক্ষেত্রফল এ যদি কখনো দেওয়া না থাকে তুমি লিখতে পারবা কি পাই আর স্কোয়ার লিখতে পারবা যদি ব্যাসার্ধ দেওয়া থাকে। আর ব্যাসার্ধ যদি না থাকে তাহলে কী করবা, ব্যাস থাকলে এই দুই দিয়ে ভাগ করে দিবা, কারণ তোমরা তো জানোই যে ব্যাসার্ধ আর সমান সমান কি যে ব্যাস ভাগ দুই, তাহলে তুমি পাই যাবো কিন্তু ব্যাসার্ধ তোমার জানাই আছে, ব্যাস থাকলে ব্যাস তুমি করতে পারবা। তোমরা সরাসরি সলভ করি যে আমাদের আসলে অ্যান্সারটা কীভাবে করতে হবে। তো তাহলে আমরা শুরুতেই ঘন নম্বরটা একটু করি, দেখো ঘন নম্বর তোমরা আগেই করছি, ঘন নম্বর থেকে বলছি কোন কুণ্ডলিতে বেশি তাপ উৎপন্ন হবে। প্রশ্ন আশা করি সবাই বুঝতে পারছো যে কোন কুণ্ডলিতে বেশি তাপ উৎপন্ন হবে, তাহলে এবার আমরা অ্যান্সারটাও বের করার চেষ্টা করি। তাহলে শুরুতে তোমাকে যে কাজটা করতে হবে, যে তুমি তো বের করতে চাবা তুমি কোন সূত্র নিবা, তোমাকে আমি লাস্টের থেকে অঙ্কটা করাই। মনে করো তোমার দরকার হচ্ছে কি এইচ, দরকার নিচে লিখতেছি আমি উপরে লিখবো, বড় তোমার দরকার এইচ। এখন এইচে তুমি কোন সূত্র লিখবা, তুমি সূত্র জানতা কি কি, তিনটা সূত্র জানতা, এই দেখো তিনটা সূত্র জানতা, আই দিয়ে জানতা, ভি দিয়ে জানতা, ভিআইটি দিয়ে জানতা, কোনটা লিখলে ভালো হয় তোমার জন্য তোমাকে বুঝতে হবে। তুমি দেখতে পেলা ভোল্টেজ দেওয়া ছিল প্রশ্নে 220 ভোল্ট, তাহলে ভি এর কোনো একটা লিখবা। বিদ্যুৎ প্রবাহ নিয়ে কোনো ধারণা দেওয়া নাই যে কয় অ্যাম্পের বিদ্যুৎ গেছে আমি জানি না, কিন্তু তার দৈর্ঘ্য দেওয়া, ব্যাস দেওয়া, তাহলে আমি তাহলে আর বের করতে পারবো। তাহলে তুমি এই সূত্র নিয়ে কাজ করবা, তোমাকে এটা কিন্তু বুঝে নিতে হবে কিন্তু যে প্রশ্নে কী দেওয়া আছে তার উপর ভিত্তি করে। তো তুমি লেখলা যে এইচ সমান সমান লিখতে লেখো তুমি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এটা কার ক্ষেত্রে, প্রথম তারের ক্ষেত্রে। একইভাবে তুমি যখন দ্বিতীয় তারের ক্ষেত্রে লিখবা, দ্বিতীয় তারের ক্ষেত্রে কী লিখবা, সেম এই সূত্রে লিখবা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এবার দুইটা কিন্তু একই সময় আমরা চালাইছি, তাহলে দুইটা টি হবে, দুইটার ভোল্টেজও কিন্তু এক, দুইটা কিন্তু কত ভোল্ট, 220 ভোল্ট করে, তাহলে চিন্তা করো। এবং আর এর মান কি দুজনের এক, না দুজনের আর এর মান এক না। কেন এক না, কারণ আমরা এমন একটা তার নিছিলাম যে তারটা কীরকম ছিল যে একটা ছোট চিকন একটা বড় মোটা, তাহলে অবশ্যই এই তারের রোধ যা এই তারের রোধ তো তা হবে না, এই তারের রোধ যদি আর ওয়ান হয় এই তারের রোধ তো আর টু ভিন্ন মান আসবে, এটা তোমাকে বুঝতে হবে। তার মানে তুমি বুঝতে পারলা যে তোমার এখানে আর ওয়ান আর এখানে হচ্ছে আর টু, আর বাকি সব কিন্তু সেম সেম। এখন তুমি নিজেই বলো, তোমাকে যখন বের করতে বলে বলো তো কোন তারের রোধ মানে কার কত গুণ হবে, তুমি কী করবে একটা সমীকরণকে একটাতে ভাগ করে দিবা। তুমি মনে করো এখানেই ভাগ করে দিলাম, মনে করো এখানে ভাগ করে দিলাম, তোমার কী আসবে এখানকার ভি স্কোয়ার টি, ভি স্কোয়ার টি তো কাটাই চলে যাবে তাই না, তোমার লাইনটা আলটিমেটলি কী আসবে, এরকম আসবে না, এইচ ওয়ান ভাগ এইচ টু সমান এই আর টুটার নিচে আসে তাহলে উপরে উঠে যাবে, তাহলে আসবে আর টু ভাগ আর ওয়ান। তোমাকে শুধুমাত্র কষ্ট করে বের করতে হবে এই আর টু এর মান কত, আর ওয়ানের মান কত, দুইটা যে তার আছে, তাহলে আমরা এটা কর, তাহলে আমরা এটা কিন্তু দ্বিতীয় ধাপ কিন্তু আমাদের অঙ্কের। তাহলে আমরা প্রথম ধাপে যাই, এবার প্রথম ধাপে কেন যাবো, কারণ আমি দেখতে পেলাম যে আমার কী নাই, আমার হচ্ছে দরকার ভাই আর ওয়ান আর টু, আমি আর ওয়ান আর টু বের করিনি, সো সেখানে একটু বের করে দেখাই যে চিকন তার আর মোটা তার ছিল সেখানে চলে যায় আমরা। চলো তাহলে আমরা দেখি এখান থেকে আমাদের আর ওয়ান আর টু কী হবে, তারটা আমি তো আবার আঁকতেছি, একটা ছিল মনে করো আমাদের কি যেমন একটা চিকন একটা তার ছিল এবং দৈর্ঘ্য ছিল কত আমাদের এল, এবং এটার ব্যাস ছিল কত, ব্যাস ছিল মনে করো হচ্ছে ডি। এবার আরেকটা তার যেটা আমাদের প্রথম তার দ্বিতীয় তার ছিল, প্রথম যে তারটা সেই তারটা কি আমাদের দ্বিগুণ লম্বা এবং তো দ্বিগুণ মোটা, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কত 2L আর ব্যাসটাও কত 2D, বুঝতে পারছো। তাহলে এবার তুমি কী লিখবা, দুইটা তার যে ছিল দুইটা তারের অনুপাত, তাহলে আমরা এটা প্রথম তার, এটা আমাদের না এটা ছিল আমাদের দ্বিতীয় তার, এটা প্রথম আচ্ছা আমাদের কত দ্বিতীয়, কারণ প্রশ্নটাই বলছিল, প্রশ্নটা পড়ে দেখায় আবারও যে প্রথম কুণ্ডলীর তারের দৈর্ঘ্য ও ব্যাস উভয়ই দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ, তাহলে দ্বিতীয় কুণ্ডলীরটা যা এখানে সব তার দ্বিগুণ। তাহলে লিখি আমরা এরকমভাবে আসো যে আর ওয়ান ভাগ আর টু, তো সূত্র তো লিখলাম, এখন আর ওয়ান আর টু বদলে আমি কী লিখতে পারি, তুমি শিখছিলা আর সমান সমান লেখা যায় রো এল ডিভাইডেড বাই এ, বলো শিখছিলা কি না, হ্যাঁ শিখছিলা, তাহলে আর টু এর বদলে কী লিখবা রো এল ডিভাইডেড বাই এ, ভালো কথা। যেহেতু একই উপাদানের তার, দুইটা কেমনে বুঝলাম একই উপাদানের, বলছে টাংস্টেনের তৈরি দুইটা তার, তাহলে রো কাটাকাটি চলে যাবে কারণ একই উপাদান মানে কি রো একই হবে, এটা মনে রাখতে হবে, একই তার হইলে রো একই সেম। এবার তুমি এল ওয়ান আর এই যে এ ওয়ান, এল টু আর এ টু এর মানটা বসানোর চেষ্টা করো, আমি সাইডে বেশ বসানোর চেষ্টা করতেছি। এল ওয়ানের মান তো কত ধরছি আমি, দেখো যে প্রথমটার তার এল তো ছিল 2L, লেখলাম হচ্ছে আমি 2L। আর এ ওয়ানের মান কত, এ ওয়ানের মান তুমি জানি না ভাই, এ তো বলা নাই খালি ব্যাস দেওয়া, তো ব্যাস থাকলে আমরা কী জানি, ব্যাস থাকলে কীভাবে লেখা যায় পাই আর স্কোয়ার বা ওই আর কে দুইটা ভাগ করলে কী আসবে আমাদের, এরকম আসবে 1/4πD² তুমি সরাসরি মুখস্থ রাখতে পারো, যে ব্যাস থাকলে 1/4πD² বা ব্যাসার্ধ থাকলে পাই আর স্কোয়ার, তো আর এর জায়গায় D/2, D/2 থেকে কিন্তু হোল স্কোয়ার করে 4 আসছে, একই কথা দুইটা সেম লাইন, দুইটা সেম লাইন। ওকে এবার দেখো
এর মানটা আমরা দেখি, এর মানটাতে লিখে দিই আমরা 1/4πd², তো আমি 12 ভাগ এ এক আছে, আমি ভাগাকারই লিখি, সমস্যা নেই। লিখলাম আমি এরকম যে 1/4π, ডি এর মান কত, ডি এর মান তো 2d, তাহলে আমি কত বসাবো, ডি এর জায়গায় বসাবো 2d বসাবো, তাহলে আমাদের কত আসবে 2d2। আর 2 এর উপর স্কোয়ার করলে কত আসে 4 আসে, তাহলে 4d² লিখলাম। আশা করি এতটুকু বোঝার বয়স তোমার হয়েছে। এবার l2/a2 আমরা লিখে ফেলি, l2 এর মান তো কত, l, তাহলে লিখলাম হচ্ছে আমি l। আর a2 এর মান কত, a2 এর মান হচ্ছে আমাদের d ছিল, তাহলে আমরা কী করবো, d বসাবো, তার মানে 1/4π শুধু d². এবার আসো কাটাকাটি করি আমরা, এখান থেকে এল কাটা এল কাটা, এই যে 1/4π d² 1/4π d² সবই কাটা, নিচের কেউ আর বাইচা নাই, তাহলে বাইচা আছে কোথায় খেয়াল করো, এই যে উপরে 2 নিচে 4, তাহলে 2 ভাগ 4 শেষ। আমি বুঝতে পারলাম R1 এবং R2 এর অনুপাত কত আসছে, হাফ, যেহেতু হাফ আসছে। এবার চলো আমরা কী করবো, এই যে আমরা এখানে বের করে রাখছিলাম R1 R2 এর অনুপাত হাফ, তাহলে আমি যাকে লিখি H1 ভাগ H2, আমাদের এখানে কী ছিল, R1 ভাগ R2, তাহলে 1/2, তাহলে R1 এর মান 1, R2 এর মান কত, 2, এখানে তো উল্টা লেখা, R2 ভাগ R1 লেখা, তাহলে আমরা উল্টাই লিখবো, তাহলে এখানে দেবো হচ্ছে 1, এই যে R1 একটা 1 আর R2 একটা 2, তাহলে 2/1 আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গাটায় যে H1 এর মানটা কী হবে, এই H2 দিকে গুণ করে দিই আমি, তাহলে 2H2, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম তারটার উৎপন্ন তাপ হবে দ্বিতীয় তারের দ্বিগুণ। কেন, কারণ মনে করে দেখো দ্বিতীয় তারটা, প্রথম তারটা কী ছিল, দ্বিগুণ লম্বা ছিল, আবার দ্বিগুণ মোটা ছিল, তো এই জন্য কিন্তু দেখো উল্লেখ করে আমরা হিসেব নিকাশ করার পরে পাইলাম যে তাহলে তার উৎপন্ন তাপটাও দ্বিগুণ হবে আর কি, তাহলে আমরা বলবো হ্যাঁ এটা ঘটনা ঘটবে। তাহলে বুঝতে পারলাম দুইটা কনসেপ্ট কিন্তু ব্যবহার করে এই সৃজনশীল দিয়েছিল, এতটুকু বোঝার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এভাবেই দিবে, দুইটা কনসেপ্ট মিলেই কিন্তু দিবে। তুমি যখন অঙ্ক পারবা না লাস্টের দিক থেকে শুরু করবা, আমাকে বলছিলাম আমি কিন্তু জানতাম না ফার্স্টে আমার এটা করা লাগবে, আমি তো জানতাম না, আমি ফার্স্টে করা শুরু করছি, উৎপন্ন তাপের অনুপাত বের করতে বলছে, VRR দেওয়া ছিল, আমি এই সূত্র লিখে কাটাকাটি করে দেখলাম সবই কাটাকাটি চলে গেলো, বেসিক নিয়ম অনুযায়ী R1 আর R2 থাকলো, তখন আমি চিন্তা করলাম আরে আমার তো R1 R2 তো প্রশ্নে দেওয়া নাই, তাহলে বের করতে হবে, তখন আমি দেখলাম তারের দৈর্ঘ্য দেওয়া ব্যাস দেওয়া, তখন আমার মাথায় আসলো আচ্ছা দৈর্ঘ্য দেওয়া ব্যাস দেওয়া, আর আমরা তো সূত্র শিখছি রয়েল বাইয়ে দৈর্ঘ্য ব্যাস ক্ষেত্রফল দেওয়া থাকলে আর বের করা যায়, তখন আমি এটা লিখলাম, দেখলাম যেগুলো সেম এগুলো বাদ দিলাম, কাটাকাটি করে মান পেয়ে গেলাম। এভাবে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে পরীক্ষায়, আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা, পরীক্ষা আসলে এখন পারবা, এই টাইপের প্রশ্ন এখন তোমার মাথায় আসবে। কীভাবে আমি 2 নম্বর টাইপ টাস্কে শেষ করে রাখতে চাই, আমি আরও কয়েকটা প্রশ্ন তোমাকে দেখাই, তুমি খুব সহজে বুঝতে পারবে। এবং তোমরা এক কাজ করো, ঢাকা 21-এর প্রশ্ন সবাই নিজ দায়িত্বে একটু পড়ে রাখবা, কারণ এখানে আমাদের প্রশ্নে কী বলছিল যে হচ্ছে গ নম্বরটা খুবই সহজ দিল, ঘ নম্বরটা কিন্তু একটা লেখচিত্র আঁকতে দিছিল, অ্যান্সার যার কোনটা হবে যেটা কিনা যে এইটা তার হচ্ছে অ্যান্সার, তাহলে এই গ্রাফটাও তুমি একটু শিখে রাখলা, কারণ যদি পরীক্ষায় আবারও রিপিট করে বসে তো কিছু করার তো নাই, তো তুমি একটু দেখে রাখতে পারো। তারপরে আমি গ নম্বরটা শিখাই দিচ্ছি, বলছে চিত্র 2-এর বর্তনীতে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত হবে, দেখো চিত্র 2-এর বর্তনীতে আমি একটা পরিবর্তনশীল রোধ দেখতে পাচ্ছি যার মান লেখা 20 থেকে 200, মানে এখানে রোধের মানটা 20 থেকে শুরু করে 200-এর মধ্যে হতে পারে, এখন বলছে সর্বোচ্চ প্রবাহ, এখন ভাই আমি সহজ সরল মানুষ এত কিছু বুঝি না, আমি খালি জানি I সমান সমান কি ভাই, I সমান সমান V/R, ভালো, এবং আমি দেখতে পাচ্ছি 2 নম্বরের মধ্যে ভি কত দেওয়া, 2 নম্বরের মধ্যে ভি দেওয়া হচ্ছে 20 ভোল্ট, আর কত, আমি আর কি 200 বসাবো নাকি 220 বসাবো নাকি 200ই বসাবো নাকি শুধু 20 বসাবো নাকি গড় করবো কোনটা বসাবো। ওরা বলছে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ, এখন এতটুকু তোমার কমন সেন্স থাকা উচিত যে তুমি বিদ্যুৎ পরিমাণটা সর্বোচ্চ চাও, তাহলে এই আয়ের সাথে আর এর সম্পর্ক ব্যস্ত অনুপাতিক, এটা উপরে এটা নিচে, তাহলে এটা তুমি সর্বোচ্চ চাও এটাকে সর্বনিম্ন হইতে হবে, তাহলে রোধের মান কম হলে বিদ্যুৎ বেশি হবে, তাহলে রোধের মান কম কত, 20 থেকে 200-এর মধ্যে কম কোনটা 20, তাহলে তুমি কত নেবা, সর্বনিম্ন মানটা নেবে, তার মানে তুমি রোধের মানটা সর্বনিম্ন নিলে বিদ্যুৎটা সর্বোচ্চ পাবা, কাটাকাটি করে অ্যান্সার হচ্ছে 1। তাহলে এই এক লাইন যদি কেউ লিখতে পারে তাহলে নাম্বার দিবে 3-3, জাস্ট এতটুকু বুঝতে পারতে হবে, তো দেখছো অনেক সহজ প্রশ্ন কিন্তু আসে পরীক্ষাগুলোতে, জাস্ট তোমাকে বুঝতে পারতে হবে, এক লাইনে অ্যান্সার শেষ, 3 পাই যাবা, তুমি যদি পরীক্ষায় 30 সেকেন্ড সময় থাকে তুমি অঙ্কন করে ফেলতে পারবা, 3 নম্বর পাই যাবা, একক কী হবে, একক হবে 1 অ্যাম্পিয়ার, অবশ্যই লাস্টে একক লিখবা আর লাস্টে এইভাবে লিখে দিবা। সুতরাং পরীক্ষা অঙ্ক করার পরে তুমি পরীক্ষা স্ট্যান্ডার্ডভাবে লিখবা কীভাবে, প্রথমে লিখবা এখানে দেওয়া আছে এটা এটা দেওয়া আছে, তারপর লিখবা যে আমরা জানি, সূত্র লিখবা, অঙ্ক করবা, লাস্ট লাইনে একক লিখবা আর তার ফিনিশিং দিবা এইভাবে, অর্থাৎ তোমাকে যেটা বের করতে বলছিল, সুতরাং চিত্র 2-এর বর্তনীতে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ হবে 1 অ্যাম্পিয়ার, অ্যান্সার শেষ, লাস্টের ফিনিশিং লাইনটা অবশ্যই দিবা, এটা নেসেসারি অবশ্যই দিবা, ঠিক আছে। আর ঘ নম্বরটা অবশ্যই তোমাকে একটা কাজ দিলাম,
এটা তোমার একটা কাজ, ঘ নম্বরটা পড়ে এখানে গ্রাফ ব্যাখ্যাসহ লেখা আছে, ব্যাখ্যাটা পড়বা। দুইটা কাজ, একটা সিলেট ১৯ একটা কাজ দিছি, সিলেট ১৯ কাজ দিছি, এবং হচ্ছে এখানে একটা কাজ দিলাম। বাসায় তোমাকে প্রাইভেট পড়াইলে, কোনো ভাইয়া যদি বাসায় তোমাকে প্রাইভেট পড়ায়, তোমাকে যেভাবে পড়ায় তোমাকে সেভাবে পড়াচ্ছি, কারণ ওই জিনিসটাই তোমার কাছে বেশি বেনিফিটেড মনে হয় আমার যেটা ধারণা। এবার তাহলে চলো আমরা এই প্রশ্ন দেখে ফেললাম, এই সেম ক্যাটাগরির আর কি প্রশ্ন আসতে পারে এই ভি স্কোয়ার আর এগুলা দিয়ে। দেখো রাজশাহী ২১-এও একটা প্রশ্ন চলে আসছে, রাজশাহী ২১-এও এই সেম টপিক দিয়ে প্রশ্ন আসছে। তো দেখি আমরা রাজশাহী ২১ আমাদেরকে কী বের করতে হবে। দেখো একদমই স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, খেয়াল করো। প্রশ্ন আমরা পড়ি, তো চার নম্বর প্রশ্ন, ১-২-৩ কিন্তু আমরা করে আসলাম। চার নম্বরে বলছে ২০০ ভোল্ট ও ১০০ ওয়াটের নিমজ্জক একটি হিটার, তাহলে ধরলাম এত ভোল্ট এত ওয়াটের একটা হিটারে নিমজ্জক ফিমজ্জক বুঝলাম না বাদ। আচ্ছা আচ্ছা, নিমজ্জক একটি হিটার ১৫ মিনিটে ২.৫৭ কেজি পানির তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ৯৫ ডিগ্রি বৃদ্ধি করতে পারে। সময় দেওয়া, এম দেওয়া, আবার কি দেওয়া, পার্থক্য দেওয়া, তাপমাত্রা ডেল থিটা দেওয়া, মনে পড়ে তাপমাত্রা পার্থক্য দেওয়া। আচ্ছা এখন আমাদের জিজ্ঞেস করছে কি, এখন জিজ্ঞেস করছে যে এইগুলো গ নম্বর আছে, ঘ নম্বর জিজ্ঞেস করছে হিটারটির বৈদ্যুতিক রোধ কত। হিটারটির বৈদ্যুতিক রোধ কত আমি কেমনি বুঝবো ভাই, কী কী দেওয়া আছে এখন দেখতে হবে। তাকায় দেখতে পাইলা, তাকায় দেখতে পাইলা যে তোমার কাছে কী কী দেওয়া আছে, এত ওয়াট মানে ক্ষমতা দেওয়া, আবার বিভব দেওয়া, ক্ষমতা এবং বিভব, পি এবং ভি দেওয়া। তাহলে কোন কীভাবে আমি আর বের করতে পারি দেখো তো, কিছু মনে পড়ে কি না শিখছিলা যে এই টাইপের মধ্যে, পি সমান আই স্কোয়ার আর, পি সমান ভি স্কোয়ার বাই আর, পি সমান ভি আই, পি সমান ডাব্লিউ বাই টি। কিছু কি মনে পড়ে, কিছু কি ইয়াদ আসে, ইয়াদায়া না ইয়াদায়া, ইয়াদায়া, পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, যেখানে পি মানে কি ক্ষমতা, ভি মানে বিভব, এই যে আর, এই যে সে আর যে তুমি বের করতে চাচ্ছ, সূত্র লিখবা এক লাইনে অ্যান্সার, এক লাইনে অ্যান্সার। তুমি কী লিখবা যে ভাই আমরা জানি, আমরা সহজ সরল মানুষ, এত কিছু জানি না, তবে কিছু জিনিস জানি আমরা, যে ক্ষমতা সমান সমান অনেক কিছু জানতাম, তার মধ্যে আমি যেহেতু ক্ষমতা বিভব এবং রোধ চাইছি, তাহলে আমি লিখবো পি সমান ভি স্কোয়ার বাই আর। পি এর মানটা ১০০০ লেখা, তুমি বসাইলাই যে ১০০০ ওয়াট, ভি এর মানটা ২০০ ভোল্ট না কত জানি বলছিল, ২০০ ভোল্ট বলছিল, তো বসাইলা তুমি ২০০ হোল স্কোয়ার, এই যে আর এর মানটা চলে আসবে, লিখবো সুতরাং আর ইকুয়াল টু, যদি একটু গুণ ভাগ করো মানটা চলে আসবে কত, ৪০ ওহম অ্যান্সার। তুমি এইটুকু লেখাই কিন্তু তিনে দিন পেয়ে যাবা। তাহলে সূত্রটা মনে রাখতে হবে তোমাকে, এবং তোমাকে এতটুকু বুঝতে হবে কখন কোন ফর্মুলাটা, আমার তো পি এর আরও দুইটা সূত্র ছিল কেন লিখলাম না, কারণ আমি দেখলাম এখানে পি চাই দেওয়াই আছে, বিভব দেওয়া আছে, তাহলে পি ভি তো লিখতেই হবে, এবং আর এর মান চাইছে, তাহলে এদেরকে নিয়ে যে সূত্র সে লিখতে হবে। তাহলে সূত্র তোমার সব ঠাড়া মুখস্থ থাকলে পরীক্ষা হলে মাথায় আসবে না, এটাই হবে। আচ্ছা তো ঘ নম্বর বুঝলাম, ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটা পড়ো, নিজেরাই পড়ো, একটু বিশ্রাম নিয়ে লই বাইরে ভাই, প্রশ্নের ভাবে পড়ো, পানি গাই। দেখো প্রশ্ন কি বলছে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিক্রিয়াটির না বিক্রিয়াটি না এটাটির ক্ষমতা দক্ষতা সম্পর্কে মন্তব্য করো, একটা মন্তব্য করো। তোমরা সবাই কমেন্ট লেখো, তোমাদের এখন যার যা মন চায় একটা কমেন্ট লিখতে থাকো, আমরা পানি খাই। সে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে হিটারটির দক্ষতা সম্পর্কে মন্তব্য করো, তা তোমাকে দেখাইতে হবে যে দক্ষতা বুঝতে পারতেছো, মানে কর্মদক্ষতা বুঝাইতেছে আর কি, তোমাকে ওই হিটারটার কর্মদক্ষতা বের করার চেষ্টা করতে হবে। কর্মদক্ষতা কীভাবে বের করি আমরা, ক্ষমতা থাকলে প্রদত্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা মনে করে দেখো। তাহলে আমরা যেটা করবো, হিটারটার প্রদত্ত ক্ষমতা তো লেখাই আছে যে হিটারের গায়ে লেখা ছিল ১০০০ ওয়াট, আমরা বের করবো খালি হিটারটার কার্যকর ক্ষমতা কত, কার্যকর ক্ষমতা বের করলে খেলা শেষ, ঠিক আছে না। তোমাদের কার বাসা কোথায়, তোমরা কে কোন এলাকা থেকে ক্লাস করো কমেন্টে লিখবা, যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে লিখবা, আমি একটু দেখবো চেক করবো যে আসলে আমার বাচ্চাগুলো কোন কোন এলাকা থেকে ক্লাস করে, আসলে কোন কোন এলাকায় পৌঁছাইতে পারছি। আর তোমরা যে এলাকায় থাকো তোমাদের সবাইকে সেই সেই এলাকার দায়িত্ব দিয়ে দিলাম, মনে করো একজন থাকো হচ্ছে নীলফামারি, তো মনে করো নীলফামারির দায়িত্ব তোমার যে তুমি হচ্ছে আমাদের নীলফামারির রিপ্রেজেন্টেটিভ, নীলফামারিতে সবাইকে তুমি জানাবা যে আমাদের কিন্তু এই ধরনের ক্লাসগুলো হচ্ছে, দর্পণ একাডেমির পক্ষ থেকে আশিক ভাই কিন্তু ক্লাসগুলো নিচ্ছে,
তুমি তাদের মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। তাহলে তুমি কিন্তু নীলফামারীর একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের সাথে যুক্ত হইলা, এবং একইভাবে যারা আরও যেখান থেকে আসো, সিলেট থেকে, রংপুর থেকে, যে যে এলাকা এলাকা থেকে আসো, যে যে জেলা থেকে আসো, অবশ্যই সেই সেই জেলার দায়িত্ববান কর্মকর্তা হিসেবে নিজেকে নিজেই নিযুক্ত করে দাও, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস একটু বিরতি দিয়েছিলাম, পানি খাওয়ার বিরতি ছিল আমাদের, এবার চলো অঙ্কটা করা যাক, দেখো কি বলছে, আমরা অঙ্কটা করবো, ঠিক আছে না? ওকে, ব্যাক টু দ্য বিজনেস। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে হিটারটির দক্ষতা সম্পর্কে মন্তব্য করো। ভালো কথা। তাহলে আমরা একটু আগে বললাম যে দক্ষতা যদি বের করতে বলছে, তো আবারও আগের মতো আমরা তো খুবই সহজ সরল মানুষ, তাই না? উল্টা দিক থেকে অঙ্ক শুরু করবো। মনে করো এখানে আমাদের ঘ লিখলাম, আমরা একটু জমাট করে দিচ্ছে, তো আমরা যদি ঘ নাম্বার এখানে লিখবো, তাহলে আমরা এখান থেকে ঘ শুরু করলাম, আমরা এখান থেকে ঘটা শুরু করতে চাচ্ছি, কিন্তু আমরা অঙ্ক করবো লাস্টের থেকে, কারণ আমরা সহজ সরল মানুষ। যেহেতু সহজ সরল মানুষ, পরীক্ষায় বলছে ভাই কর্মদক্ষতা বাইর কর, তো আমি জানি কর্মদক্ষতা সমান সমান কি, যে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। যখন আমার সামনে কোনো নতুন অঙ্ক আসে, আমি যেটা জীবনে করি নেই, সময় লাস্টের দিক থেকে করা শুরু করি, মানে কারণ আমি তো যেটা বের করতে বলছে সেইটা একটা আইডিয়া করি আগে, তারপরে করি কি, আমার যেটা যেটা দেওয়া নাই সেটা আমি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে তুমি অঙ্ক সলভ করতে পারো, তোমরা কিন্তু প্রবলেমগুলো এভাবে সলভ করতে পারো। কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা, যখনই কর্মদক্ষতা বের করতে বলছে এইটুকু জিনিস সবারই মাথায় আসছে আমি জানি, কারণ এটুকু অবশ্যই আসবে, 99 পড়ছি, কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। আর এটুকু যার মাথায় এখনও আসে নাই, তাহলে ক্লাস 7-এ ভর্তি হয়ে যাওয়া আবারও, ঠিক আছে না? বলবো যে আমি আবার নতুন করে আমার জীবনটাকে এক্সপ্লোর করতে চাই, তাই 7-এ ভর্তি হইলাম। কিন্তু মানুষকে তো এটা বলা যাবে না যে আমি কর্মদক্ষতা ভুলে গেছি, মানুষকে বলবো আমি নতুন করে জীবনকে এক্সপ্লোর করতে চাই, তাই আমি আবারও ক্লাস 7-এ ভর্তি হইলাম। তাহলে এখন খেয়াল করো, প্রদত্ত ক্ষমতা সরাসরি লেখা, যতটুকু জানি লেখা রাখবো, প্রদত্ত ক্ষমতা 1000 ওয়াট, এটা প্রশ্নে বলছিল। কার্যকর ক্ষমতা জানি না, কার্যকর ক্ষমতা কেমনে ব্যয় করবো ভাই? এখন তুমি কার্যকর ক্ষমতা বা জানতা, যে আমরা জানি কার্যকর ক্ষমতা বা ক্ষমতা যেটা কাজে লাগায়, তুমি এই সূত্র শিখছিলা ক্ষমতা সমান সমান, একটু কিন্তু দেখাইও দিছে আমি এই সূত্রগুলা, তো ক্ষমতা পি সমান সমান কি, W/T, সহজ কথা, পি সমান সমান W/T, এগুলি একটু আগে কিন্তু লিখছিলাম এই জিনিসগুলো, কারণ এগুলো পরীক্ষায় আসে আমি জানি, তো এগুলো তোমার যা যা প্রয়োজন সব কিছু আমি আগে দেখাচ্ছি তোমাকে, পি সমান W/T। তাহলে এইবার এই W এর মান তোমাকে বের করতে হবে, এখন তো আবারও মহা মুশকিলে পড়ে গেল, W তো দেওয়া নাই, কোথাও তো বলা নাই যে ভাই W কত, যে এই প্রশ্নে W কত, কত কাজ করছে, কত তাপ উৎপন্ন, কিছুই তো বলে না। তবে 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 খেয়াল করে দেখো, এখানে অনেক কিছু লেখা যে 15 মিনিট আমি এত ঘন্টা চালাইছি, এত এইটা চালাইছি, মনে করে দেখো তো, মনে পড়ে কিনা, ইয়াদ আসে কিনা দেখো তো। এই যে শিখছিলাম আমরা W সমান H সমান বা কাজ বা তাপ সমান সমান কী লেখা যায়, MS ডেল থিটাও লেখা যায় কিন্তু, এবং তুমি একটু ভালো করে মিলায় দেখো যে তোমার এই ডেল থিটা লেখা আছে, আবার M লেখা আছে, আবার সময় লেখা আছে, আর S তোমার মুখস্থ পানি, তার মানে তুমি কিন্তু বুঝতে পারলা যে MS ডেল থিটা তুমি লিখতে পারবা কি, তাহলে W এর পরিবর্তে MS ডেল থিটা লিখতে পারবা। তাহলে তুমি এক কাজ করো, এইখানেই বসাই দাও, তাহলে W এর পরিবর্তে বসাই দিলা তুমি MS ডেল থিটা, কেউ চাইলে লিখতে পারতো W সমান সমান MS ডেল থিটা, আলাদা করে করতে পারতো, পরে বসাইতে পারতো, কোনো সমস্যা নেই। আমরা মনে করি একবারই কাজ সেরে দিলাম, তাহলে MS বাই ডেল থিটা, MS ডেল থিটা বাই T। এখন মান বসাই দাও, প্রত্যেকটা জিনিসের মান তোমার দেওয়া, দেখো লেখা আছে 2.57 কেজি, তাহলে আসলে লিখেই দিয়ে যাও, লিখলাম আমি 2.57 কেজি, এস এর মান তো মুখস্থ, এস হচ্ছে পানি, পানির এস হচ্ছে 4200, আমরা জানি পানির এস মানে কত, 4200, পানির আপেক্ষিকতা 4200, বরফের 2100, মনে রাখবা পানি আর বরফ ছাড়া অন্যগুলো হলে তোমাকে দিয়ে দিবে, সমস্যা নেই, এখানে পানিটা এখানে দেয় নাই, দুষ্টমি করছে দেয় নাই, তোমাকে মুখস্থ, তো এটা তো সবাই জানি আমরা, 4200, সমস্যা নেই। ডেলথিরা, ডেলথিরা মানে কি, তাপমাত্রার পরিবর্তন, দেখো এখানে 20 ডিগ্রি আছে আর 95 ডিগ্রি আছে, তো 95 থেকে 20 যদি আমরা বাদ দিই তাহলে কত আসবে আমাদের, 75 আসবে, তাহলে তাপমাত্রার পরিবর্তন কিন্তু 75, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর তোমাকে এখানে কোনো ডিগ্রি সেলসিয়াস কি কোনো কেলভিন বানাইতে হবে না, কারণ তাপমাত্রার পার্থক্য 75 ডিগ্রি সেলসিয়াস মানেই তাপমাত্রার পার্থক্য 75 কেলভিন। আমি কিন্তু বলি নাই 75 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 75 কেলভিন, আমি বলছি তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন 75 ডিগ্রি সেলসিয়াস যে কথা, আর তাপমাত্রার পরিবর্তন 75 কেলভিনও একই কথা। তো লিখলাম, এক মিনিট, টেনশন নেই, সময় কি, সময় তো সেকেন্ডে বসাইতে হবে আমাদের,
দেওয়া ছিল কয় মিহিজেন দেওয়া ছিল আমাদের 15 মিনিট। তো 15 মিনিটকে তুমি কি করবা সেকেন্ড বানাই দিবা, সেকেন্ড যদি বানাই দাও তাহলে 60 দিয়ে গুণ করে দিবা তাহলে কত আসবে 900 সেকেন্ডের মতো চলে আসবে। ভাগ করে দিলেই তুমি একটা মান পাই যাবো, মানটা তুমি হিসেব করে দেখো বাসায় 899.5 ওয়াট আসবে। এবার তুমি কিন্তু কার্যকর ক্ষমতা পাওয়া গেল, এই দেখো কার্যকর ক্ষমতা W/T। এখন তুমি বসাই দাও যে 899.5, তাহলে তুমি বুঝতে পারলা যে তুমি যন্ত্রের মধ্যে দিছিলা ভাই 1000 ওয়াট, কিন্তু যন্ত্র তোমাকে ক্ষমতা দেখাইলো কতটুকু 899 বা ধরলাম 900, 1000-এর মধ্যে সে 900 দেখাইছে, তাহলে তার ভাগ করলে কত আসবে? যেমন ভাগটা করে দিই তাহলে 89.95 আসবে। তাহলে আমরা লিখে দিচ্ছি 89.95%, তাহলে তার দক্ষতা কতটুকু? দক্ষতা এত পার্সেন্ট আর কি। তাহলে বুঝে ফেলতে পারলা, তাহলে তুমি কর্মদক্ষতা তোমার দরকার ছিল লিখছিলা, পরে তুমি বুঝতে পারলা তোমার কার্যকর ক্ষমতা নাই, পরে চলে গেলা, পরে দেখো তোমার W নাই, পরে চলে গেলা। এভাবে তোমাকে সলভ করতে হবে অঙ্কগুলো নতুন প্রশ্ন আসলে। আশা করি ক্লিয়ার। একই ধরনের প্রশ্ন আর কি কি আসছে এই ট্যাবটা আজকে ক্লিয়ার করে রাখবো তোমাদের জন্য, এবং ধারাবাহিকভাবে তোমাদের কিন্তু প্রতিদিন কিন্তু আমরা ক্লাসগুলো দিতে থাকবো। এই টাইপ হচ্ছে আমাদের, দেখো আরও দুটা প্রশ্ন আছে, আমি প্রশ্ন তোমাকে দেখাই দিচ্ছি, হাতে কলমে করাই দিচ্ছি ভাই। এরপরে তোমার বাসায় আসলে তোমার যদি আর কোনো সমস্যা থাকে কথা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাই দিচ্ছি, বাসায় প্রায় ভিডিও কিন্তু অনেক সময় তোমাকে এভাবে ধরে ধরে করাবে না, আমি তোমাকে এভাবে ধরে ধরে করাচ্ছি। তো আশা করি আমাদের সাপোর্টটা তোমাদের কাজে লাগতেছে, চাইবো তোমরাও আসলে তোমাদের দায়িত্বটা পালন করো। তোমাদের কিন্তু একটা দায়িত্ব বর্তমানে আছে, যারা নিয়মিত ক্লাস করতেছো আমাদের সাথে আসো, তাদের কিন্তু একটা দায়িত্ব আমার মনে হয় তোমাদের নিজেদের থেকেই নেওয়া উচিত দায়িত্বটা। ওই যে বললাম যে যে জেলায় আসো, অ্যাটলিস্ট জেলা না পারো তুমি তোমার কলেজে দায়িত্বটা কিন্তু নিতে পারো, তুমি তোমার কলেজে সবাইকে জানাইতে পারো কিন্তু আমাদের এই ক্লাসগুলোর ব্যাপারে। এবং তোমাদের জন্য কিন্তু ইনশাল্লাহ তোমাদের SSC-র পরপরে কিন্তু আমাদের অ্যাডমিশন যেহেতু চলে আসতেছে, অ্যাডমিশনে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ, অ্যাডমিশনে তোমাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে, এবং অফলাইনের একটা স্পেশাল ব্যবস্থা আছে। তোমাদেরকে ছোট্ট করে আমি এক লাইনে আজকে বলে যাই, এটা নিয়ে আলাদা কথা হবে, সমস্যা নেই, তারপরে একটু যারা আসো এখন তারা শুনে রাখতে পারো যে আমার একটা প্ল্যান আছে যে তোমরা মোটামুটি যারা আর কি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, যে ভাই আমি মোটামুটি পারি, আমার আরও পড়তে হবে বা আমি হার্ডওয়ার্ক করতে পারি কিন্তু আমি এই সময়গুলোতে করি না, পিছায় আসি, কিন্তু আমি পরিশ্রম করতে পারি, আমি কষ্ট করতে পারি, আমি আসলে পড়ালেখা করতে চাই, তোমার একটা কারণ থাকতে হবে। তুমি যে পড়ালেখা করতেছো কেন করতেছো তোমার একটা কারণ থাকতে হবে, যে হয়তো বা এমন হইতে পারে যে তুমি তোমার ফ্যামিলিকে খুব দ্রুত সাপোর্ট করতে চাও, তোমার ফ্যামিলিতে যারা আছে খুব দ্রুত এই দায়িত্ব তোমার কাঁধে এসে পড়বে, যারা এরকম বুঝতে পারতেছো, আমার মনে হয় তাদের জন্য একদম ডু অর ডাই সিচুয়েশন এটা। কারণ তুমি যদি এখন একটু কষ্ট করো, এই একটা বছর তো আর নাই, অ্যাডমিশনের জন্য তুমি 3 মাস এদিকে 2-1 মাস পাচ্ছ, তার মানে তুমি 6 মাস ধরলা, এই 6 মাস যদি একটু কষ্ট করতে পারো তুমি কিন্তু দেখবা তোমার উপরে যে দায়িত্বটা তখন আসবে, তুমি যখন ভার্সিটিতে উঠে যাবা তখন কিন্তু তোমাকে আর কেউ ছোটো বলবে না, তুমি ভার্সিটিতে গেছো তুমি নিজের দায়িত্ব তোমার নিজের, পাশাপাশি তোমার ফ্যামিলির দায়িত্ব তোমার। তো এই যে কথাটা বলতেছি, এই যারা এরকম আসো, যারা মনে করো এরকম মনে করো যে ভাই আমাকে আসলে আমার ফ্যামিলির দায়িত্ব খুব শীঘ্রই নিতে হবে, তোমরা তো নিজেরাই ফিল করতে পারো যথেষ্ট বড় হয়েছো, এক একজনের বয়স 18-19 এরকম চলে আসতেছে তাই না, SSC পরীক্ষা দিচ্ছ তোমরা, কিন্তু যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তোমরা কিন্তু সব কিছুই বুঝো, সব কিছু বুঝো, ফ্যামিলি কী, ফ্যামিলির দায়িত্ব কী, টোটাল ব্যাপার তোমরা বুঝো। এখন তোমরা যারা এরকম মনে করো যে না আমার ফ্যামিলির দায়িত্ব খুব শীঘ্রই আমার কাঁধে এসে পড়তেছে, আমার ফ্যামিলির এমন সিচুয়েশন, তো তাদের জন্য কিন্তু বললামই যে ডু আর ডাই সিচুয়েশন, তারা অ্যাটলিস্ট একটু হেলাফেলা করো না এই 6 মাসটাকে। এখন এদিকে তুমি 1 মাস পাচ্ছ SSC-র আগে, এবং SSC-র পরে তুমি 3 মাস 4 মাস পাচ্ছ, ধরলাম আমি 5 মাসই ধরলাম বা 6 মাসই ধরলাম, যাই ধরলাম, তো এই 5 মাস তুমি একদম তোমাকে চোখ মুখ বন্ধ করে কষ্ট করতে হবে। কেন? কারণ তুমি যদি একটু কষ্ট করতে পারো, তুমি যদি পাবলিক ভার্সিটিতে তোমার যে এখন পছন্দের জায়গা ঢাকা ভার্সিটি, রাজশাহী, জগন্নাথ, সাস্ট, জাহাঙ্গীরনগর, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, তোমার যেটা ইচ্ছা তুমি সেইখানে যদি পৌঁছাইতে চাও, তাহলে তোমার কিন্তু এই সময়টা অবশ্যই ভালো করে ইউটিলাইজ করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে জানতে হবে কোথায় কী পড়তে হয়, কতটুকু পড়তে হয়, কীভাবে পড়তে হয়, এবং বিশেষ করে অনেকেই দেখবো প্রচুর পড়ে, তোমরা আশেপাশে দেখবা তোমাদের অনেক ভাই বোন আছে প্রচুর পড়ছে, তুমি দেখবা যে ভাই এত পড়া পড়ছে, তোমরা ওদিকে দেখে আরও ডিমোটিভেট হয়ে যাও যে এই ভাইয়াটা এই অ্যাপটা এত পড়া পড়ছে তাও চান্স পায় নাই, তাহলে আমি তো পড়ি নাই আমি কেমনে চান্স পাবো। কথা হচ্ছে খালি পড়লে হবে না, তোমাকে জানতে হবে পরীক্ষার হলে বসে কীভাবে তোমাকে টেকনিক ফলো করতে হবে,
কোন প্রশ্ন তুমি আগে অ্যান্সার করবা, কোনটাকে তোমার অ্যান্সার পরে করতে হবে, কীভাবে তুমি ক্যালকুলেশন করবা। ফার্স্ট ইয়ারগুলোতে ক্যালকুলেটার নাই, কীভাবে তুমি ক্যালকুলেশন করবা, এই ধরনের ক্যালকুলেশন মনে করি গুন্টু নার্স এরকম বিষয়টা তুমি কীভাবে আইডিয়া করে কাছাকাছি মানটা বের করে ফেলতে পারবা। তো এই সকল জিনিসগুলো তোমাকে শিখতে হবে, পরীক্ষায় কীভাবে তোমাকে কোন স্ট্র্যাটেজি ফলো করবে, এই সকল জিনিসগুলো যারা ভালো আয়ত্ত করতে পারে তারা কিন্তু দিন শেষে জয় হয়। কারণ পারে মোটামুটি সবাই, পরীক্ষা যা পড়ে যায় সবাই মোটামুটি পারে, কিন্তু ওই পরীক্ষার হলে বসে আর পারে না, এটা একটা ব্যাপার। কিন্তু তো এদের কথা যা এরকম যারা আসো, বিশেষ করে যাদের এরকম অবস্থা যে দায়িত্ব নিতে হবে ফ্যামিলি, তো তাদের জন্য কিন্তু অনেক প্রেশার আমি বলবো। তো তারা খুবই ভালো করে পড়ো। তো সবার কথা চিন্তা করে আমরা চিন্তা করছি যে এরকম যারা মিডিয়াম আসো বা একটু ভালো হতে চাচ্ছো এরকম আসো, তাদেরকে নিয়ে হচ্ছে অফলাইনে আমার একটা চিন্তাভাবনা আছে স্পেশাল ব্যাচ করার দুই একটা, যেখানে মাত্র 15 জন করে স্টুডেন্ট থাকবে একটা ব্যাচে, যেন আমি ওই 15 জনকে ওই ব্যাচে আমি গাইড করতে পারি, আমি নিজে হাতে কলমে তাদেরকে শেখাবো ক্যালকুলেশন থেকে শুরু করে ট্রিক্সগুলা কীভাবে পড়তে হবে, কী পড়তে হবে। অ্যাডমিশনে কিন্তু তোমার এরকম একজন মেন্টর থাকা জরুরি, তুমি যার কাছে তোমার সার্বক্ষণিক তুমি তোমার কথাগুলো জিজ্ঞেস করতে পারবা। এবং হচ্ছে কোচিংগুলোতে হয় কি তুমি ক্লাসগুলো করতে পারলে আর ভাইদের কিন্তু আর ওরকম পাওয়া যায় না, কারণ তোমরা নিজেরাও জানো কোচিং কোচিং করবা, কারণ সবাই এক এক দিন এক এক ভাই এসে এক একটা ক্লাস নেবে, এরকম হয়ে থাকে বিভিন্ন কোচিংগুলোতে। তো আমার যে চিন্তাভাবনাটা, আমি স্পেশাল একটা ব্যাচ করার চিন্তা আছে, যেখানে আমি সবাইকে একদম হাতে কলমে ধরে আমি তাদেরকে ট্রিট করতে চাই, আমি তাদের সাথে থাকবো, আমি তাদের মেন্টর হিসেবে থাকবো, স্পেশালি তাদের সাথে থাকবো, তারা যেখানে থাকবে তাদের আমি যেখানে পড়াবো তার আশেপাশেই তাদের বাসা হবে। আমার এটা চিন্তাভাবনা আছে যে এই স্পেশাল জিনিসটা করার ইচ্ছা হচ্ছে গাজীপুরে। তো গাজীপুরে আমি যেখানে পড়াবো আশেপাশেই তারা থাকবে, আমি তাদের সাথে সার্বক্ষণিক তাদের বাসায় বা হচ্ছে যেখানে পড়াই সেখানে তাদের সাথে সবসময় আমার তাদের সাথে আলাপ আলোচনা চলতে থাকবে। এই জিনিসটা করার ইচ্ছা আমার আছে, আমার এরকম স্পেশাল করার ইচ্ছা আছে গাজীপুরে। আর তাছাড়া আমরা ফার্মগেটে যারা ঢাকার মধ্যে আসো, ফার্মগেটেও তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবা। তবে আমার এই স্পেশাল জিনিসটা করার ইচ্ছা আছে হচ্ছে গাজীপুরে। যারা এরকম একদম মোটিভেটেড ফিল করো না ভাই আমার চান্স পাইতে হবে, যেভাবে হোক আমাকে চান্স পাওয়া দেন, তো এরকম যারা আসো, কিন্তু তোমার সমস্যা নেই, তোমার যদি প্রিপারেশন গ্যাপ থাকে সেই গ্যাপ ফিল আপ করার দায়িত্ব আমার, আমি নিজে তোমার সাথে থেকে তোমার সাথে বসে তোমার কী অবস্থা সব কিছু আমরা অ্যানালাইসিস করে আমরা ওরকমভাবে কাজ করতে চাই। তো এরকম চিন্তা আছে, কারণ আমার উদ্দেশ্য আমি যদি 15টা স্টুডেন্ট নিই একটা ব্যাচে, ওই 15 জনের মধ্য থেকে 15 জনকে চান্স পাইতে হবে, চান্স পাইতে হবে। তাহলে এই জন্য আমি যেভাবে বলবো তোমাকে ওইভাবে কাজ করতে হবে। এখন যদি ভাই তোমার এরকম ইচ্ছা হয় যে না ভাই আমি আসলে এত কথা শুনতে পারবো না, আপনি যেভাবে বলবেন আমি পারবো না, আমি পড়তে পারি না, আমি অর্ধেক পড়ে আমি আর আমার পড়া হয় না, বা আমার ওরকম এত আগ্রহ নেই, তাহলে তো সমস্যা নেই, তাহলে তো আসার দরকার নেই। তবে যারা এরকম মনে করো না ভাই আমার চান্স পাইতেই হবে, আপনি আমার যেভাবে বলেন আমি ওভাবে পড়বো, কিন্তু আমাকে খালি চান্স পাওয়াই দেন, তো ইনশাল্লাহ ওরকম গাইডলাইন তোমাকে দেওয়া হবে একদম হাতে কলমে ধরে। এর থেকে বেশি তার কিছু হইতে পারে না, তোমাকে একজন ভাই হাতে কলমে ধরে দেখাই দিচ্ছে। এবং বিগত বছরগুলো থেকে আমি কিন্তু অনেক দিন যাবৎ এই অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, তোমাদের এটা নিয়ে কাজ করছি তোমরা জানো, এছাড়া বন্দী পাঠশালাতেও অ্যাডমিশন নিয়ে প্রচুর কাজ করা হচ্ছে, অনলাইনে তো প্রচুর ব্যাচকে আমরা পার করছি, অফলাইনের কথা আগে বললাম। তো অফলাইনে যাদের এরকম ইচ্ছা আছে তারা কিন্তু হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আগে থেকে তুমি যোগাযোগ করতে পারো, এখন থেকে যোগাযোগ করতে পারো। তো আমি এই ক্লিপটা আলাদা করেও দিব নি, তো তোমরা যারা ইচ্ছুক তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে একটা নক দিবা যে ভাই আমি আগ্রহী এই ব্যাপারটাতে, আরও ডিটেলস জানতে চাই, তো তাদেরকেও ডিটেলস জানানো হবে, সমস্যা নেই। তবে আমাদের চিন্তা আছে সবাইকে ডিটেলস জানানো, আরও তা ক্লাসের ফাঁকে একটু বলে রাখলাম যে এমন ইন্টারেস্টে যদি কেউ থাকো, কারণ আমাদের এরকম ইচ্ছা, কারণ আমি চাই যে 15 জন এক ব্যাচে ঢুকবে সবাই আমরা বাসাই করে স্টুডেন্ট নেব, কারণ যেহেতু আমরা চাচ্ছি যে 15 জন একটা ব্যাচে থাকবে 15 জনই চান্স পাবে, এবং আমরা এরকম চাই যে আমরা সবাই 15 জন এমন একটা অবস্থা হবে যে আমরা 15 জন একসাথে, 15 জন না 16 জন আমি কাছে, আমরা 16 জন একসাথে পরীক্ষা দিতে যাব বিভিন্ন, আমরা ক্যাম্পাসে যাব একসাথে পড়ে, আমরা এমনভাবে যাবো যেন আমরা একদম আমাদের 16 জনে 16 জনই চান্স হয়, সবার যেন একদম সিরিয়াল ওয়াইজ থাকে এরকম, মানে এমন ডেডিকেটেড কিছু স্টুডেন্ট দরকার। তো তোমরা যারা এরকম একটু ডেডিকেটেড আসো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ একদম তোমাদের সাথে থেকে হাতে ধরে ক্যালকুলেশন থেকে শুরু করে, কারণ অনেকের সমস্যা ক্যালকুলেশন যে কীভাবে মন করে ভাগ করবে শর্টকাটগুলো, একদম টোটালি ইনশাল্লাহ করা যাওয়ার চিন্তা আছে। আমার এই ব্যাচে একটা পরিকল্পনা আছে, আমি এরকম একটা ব্যাচ খুঁজতেছি। তো তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসতে চাও কোনো সমস্যা নেই, এখানে এসে তোমরা রুম ভাড়া নিয়ে একসাথে থাকতে পারবা, বন্ধুরা মিলে 3-4 জন করে তো আরামে করতে পারবা। এদিকে হচ্ছে গাজীপুরের দিকে আবার রুমের ভাড়াও কম, থাকাও তোমার সমস্যা হবে না, ভালো পরিবেশ, আবার হচ্ছে খাওয়া দাওয়াও তো সব জায়গায় একই রকম খরচ, তারপরে ওদিকে কম খরচ আছে আর কি,
তো ভালো হবে। তো যারা এরকম স্পেশালি চাও তো অবশ্যই আগে জানাইতে হবে। আজকে তোমরা যারা এরকম যারা জানো বা তোমাদের বন্ধুদেরকেও জানিও যে এরকম আছে, তোমাদের বন্ধুরা 2-3 জন মিলে আসো তাহলে তারা সুন্দর হয়, তোমরা একই জায়গায় থাকবা। তো এটা একটা প্ল্যান আছে আমার, তোমরা একটু জানাও যে এই জিনিসটা কার্যকর করলে কেমন হয়। আমি আগেই সবাইকে হচ্ছে জানাই নি, এখনও তোমাদেরকে আগে জানাইলাম, তোমরা একটু জানাই আমাকে কমেন্ট করে যে ভাইয়া এই এই যে প্ল্যানটা আমি করলাম, এই প্ল্যানটা আসলে যদি বাস্তবায়ন করতে পারি কেমন হয়। কারণ আমার টার্গেট থাকবে যে 15 জন যে থাকবে বেসে, ওই 15 জনকে আমি চান্স পাবো যেন রেকর্ড করতে পারি। তো আমি ওইরকমভাবে ইফোর্ট দিব, কিন্তু যে চান্স পাবে তাকে তো আরও কতগুণ ইফোর্ট দিতে হবে বুঝতে পারতেছো। তো আমার এরকম মোটিভেটেড কিছু স্টুডেন্ট দরকার। আমি চাই যে একদম একটি যে যে ব্যাস করবো 15 জন একটা ব্যাসে থাকবে, আমি যেন সবাইকে একদম হাতে কলমে চান্স পাওয়াইতে পারি, এবং আমি এটা রেকর্ড করতে চাই। এবং তোমাদের সাপোর্ট দরকার, এবং তোমরা জানাও সবার আগে যে এই জিনিসটা বাস্তবায়ন যদি করতে পারি তাহলে কেমন হবে, জিনিসটা কি অনেক চমৎকার হবে নাকি আসলে কীরকম হবে, তোমাদের আইডিয়াটা জানতে চাই। কারণ এটা আমার নিজের আইডিয়া, পার্সোনাল আইডিয়া। কারো যদি হচ্ছে জিনিসটা ভালো না লাগে তোমরা অ্যাভয়েড করো, কোনো সমস্যা নেই, খারাপ কেউ কিছু বলিও না। কিন্তু যাদের আগ্রহ আছে বা তোমরা যারা আরও এর সাথে অন্য কিছু অ্যাড করতে চাও অ্যাড করতে পারো, তবে আমাকে জানাইতে পারো যে জিনিসটা আইডিয়াটা কেমন হবে, ঠিক আছে। এবং তাহলে আমরা হচ্ছে তাহলে দেখো আমরা যে প্রশ্নগুলো দেখতেছিলাম, বিভিন্ন প্রশ্ন আসে, উনি দেখলাম এটি দেখলাম, এবার আমি আরও একটা পেজ উল্টে একটা জিনিস দেখাই তোমাদেরকে। আচ্ছা আমরা আরও একটা সিকিউ দেখে ফেলি, দেখো একই ক্যাটাগরি, যেহেতু এটা আমি হাতে কলমে করে দিব না, মুখে দেখাই দিচ্ছি। বলছে উপমা তার বাসায় একটি বৈদ্যুতিক কুণ্ডলিতে 2 লিটার পানি গরম করতে দিল, ভালো, 1500 ওয়াটের একটি কেটলিটি 220 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত ছিল। সে দেখল 7 মিনিট পর পানি ফুটছে, পানির আপেক্ষিক তাপ এত, ভালো কথা। এখন জিজ্ঞেস করছে মিটার ব্রিজ কি এটা কি সেটা কি, উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো, ক্যালোরি এককে নির্ণয় করো। তো আমরা যেটা বের করবো জুলে আসবে, সেই জুলটাকে আমরা ক্যালোরিতে নিব। উৎপন্ন তাপের পরিমাণ তাহলে আমরা কীভাবে বের করবো, কী কী দেওয়া আছে দেখো, এবার খুবই সহজ, আমরা যে সূত্র শিখছিলাম সেগুলো দিয়েই কিন্তু আমাদের অঙ্কটা। তাহলে আমরা জানতাম এইচ সমান সমান কী শিখছিলাম, আমরা অনেকগুলো সূত্রের মধ্যে শিখছিলাম ডাব্লিউ সমান সমান পিটি, ডাব্লিউ এইচ তো সেম সেম। তাহলে ক্ষমতা দেওয়া ছিল আর সময় দেওয়া ছিল, আমরা গুণ করে দিলাম চলে আসলো জুলে। জুল থেকে ক্যালোরি নিব কীভাবে, 4.2 দিয়ে ভাগ করে দিই আমরা, তাহলে কিন্তু ক্যালোরি চলে আসবে। তো সবাই মনে রাখবা এই জিনিসটা, কারণ আমরা জানতাম 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 4.2 দিয়ে ভাগ করে চলে আসবে কি ক্যালোরিটা। তাহলে শেষ, বুঝে ফেললাম আমরা। ঘন নম্বরটা আমার প্রশ্নটা দেখিনি, ঘন নম্বর আমাদের কী জিজ্ঞেস করছিল, ঘন নম্বর জিজ্ঞেস করছিল দেখো উপরোক্ত তথ্য থেকে ওই দিনের কক্ষ তাপমাত্রা নির্ণয় করা যাবে কি না। তার মানে আগে একটা তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রা থেকে পানি ফোটা শুরু করছে, মানে কি 100 ডিগ্রিতে গেছে, তাহলে সেই আগের তাপমাত্রাটা কত, θ1 কত, কারণ θ2 আমরা জানি ফুটছে পানি। তাহলে আমরা কী করবো, আমরা কী জানতাম, আমরা জানতাম এইচ সমান এমএস ডেল থিটা, আবার আমরা জানতাম এইচ সমান পিটি। তাহলে আগেই বলছিলাম এই জিনিসগুলো ইকুয়াল লেখা যাবে, তাহলে পিটি সমান সমান এমএস ডেল থিটা। কেন পিটি লিখতে গেলাম, আই স্কোয়ার আর টিগুলো কেন লিখলাম না, কারণ পি আর টি আমি জানি, ক্ষমতা জানি, তো এই জন্য সরাসরি পিতে লিখছি। তাহলে আমরা এইখান থেকে এম এস এগুলো ব্যবহার করে আগে ডেল থিটাটা বের করলাম, এই সমস্ত ভ্যালুমা বসালাম, পি এর মান, টি এর মান, এম জানি, এস তো 4200। তাহলে ডেল থিটার মধ্যে আবার কী ছিল, θ2 − θ1, শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, শেষ তাপমাত্রা তো 100 ডিগ্রি, কারণ পানি ফুটে 100 ডিগ্রিতে, আর θ1-এর মানটা আমাদের বের হলো, হিসাব করে দেখলাম আসছে 25। তার মানে বুঝলাম কি ওই দিনের তাপমাত্রা ছিল কত, 25, তার মানে আগের তাপমাত্রা ছিল 25, ওই 25 থেকে আমরা পানি ফুটাইছি 100 ডিগ্রিতে নিছি, এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। দেখো খুবই সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই কমন। তো আশা করি বুঝতে পারছো, এই 2টা টাইপ তোমরা বুঝতে পারছো, এবং আমরা একইভাবে খুব দ্রুত তোমাদেরকে পার্ট 1-এর পাশাপাশি পার্ট 2টাও দিয়ে দিচ্ছি। আশা করি এই 2টা টাইপ তোমাদের ক্লিয়ার, আমি একদম হাতে কলমে যদি করে দিলাম তোমরা এখানে বসেই কিন্তু অঙ্কগুলো শিখে ফেললাম, আমার সাথে সাথে বসে অঙ্ক করে ফেলতে পারলাম, বাসায় আলাদা করে আবার এটার জন্য আলাদা টাইম না দিলে হচ্ছে, কারণ আমার সাথে বসেই তুমি অঙ্কগুলো করে ফেললে, আমার সাথে বসে করে ফেলবা। এবং পাশাপাশি তোমাদের যাদের আছে এই বইটা আছে লেকচার সিরিজের এই বইটা, তারা কিন্তু কী করতে পারো, বাকি অঙ্কগুলো দেখে ফেলতে পারো এই টাইপের। আর যাদের কিছু নাই তারা দেখো আমি একটু তোমাদেরকে বইয়ের ভিউটা দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে অঙ্কগুলো করতে পারো। দেখো এটা আমাদের পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেখো এখানে উদ্দীপক এবং প্রশ্ন লেখা আছে। এবার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেন তোমরা কী করতে পারো, তোমরা হচ্ছে এখানে অ্যান্সারটাও দেখতে পারো আর কি। তাহলে গ নম্বরের অ্যান্সারটা দিচ্ছি, দেখো গ নম্বর কখন নম্বরটা দিই সমস্যা নেই, দেখো এটা আমাদের আমি ভিডিও দিচ্ছি তোমাদের, তুমি একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাদের বইটা নাই তারা এই কাজটা করতে পারো কিন্তু। তাহলে দেখো এই যে গ নম্বরটার অঙ্কটা আছে দেখে ফেলতে পারো, ঘ নম্বরটাও দেখতে পারো, দেখো ঘ নম্বর কী বলছিল প্রশ্নটা, তুমি স্ক্রিনশট নিয়ে নাও, এই দেখো ঘ নম্বরটা, ওকে। এবং তুমি আগে নিজের চেষ্টা করো, তারপর তুমি মিলাবা। একেবারে 7 নম্বরও দেখতে পারো, 7 নম্বরটা প্রশ্ন আছে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের, ওকে আমরা অ্যান্সারও দিয়ে দিচ্ছি তোমাদেরকে।
যাদের বইটা নাই তাদের জন্য করলাম, আর যাদের বই আছে তারা বই থেকে কিন্তু করে ফেলতে, প্র্যাকটিস করে ফেলতে পারো, প্র্যাকটিসটাকে দরকার। তাহলে এই টাইপের এই অঙ্কগুলো আমার সাথে তোমরা করে ফেলবা। আমি চাই প্রত্যেকটা অঙ্ক এভাবে তোমাদেরকে দেখাইতে যেন তোমরা পরীক্ষায় যেয়ে অ্যান্সার করে আসতে পারো, যেহেতু চ্যাপ্টারটা করাচ্ছি কষ্ট করে, যেন সবাই বলে যে না ভাই পারছি, পরীক্ষা দিয়ে যেন বলতে পারো পারছি। তো তুমি স্ক্রিনশট নিতে থাকো, পজ করে নিও আগে। এবং একইভাবে দেখো 8 নম্বর, দেখো এটা কিন্তু সেই আই স্কোয়ার আর টুগুলো দিয়ে প্রশ্ন। তাহলে আমি একই টাইপগুলো তোমাকে টাইপ বেস করাচ্ছি, দুইটা টাইপ করে ফেলাম আজকে আমরা, কালকে আমরা আরও দুইটা টাইপ মানে খুব দ্রুত দিয়ে দিব। চিন্তা চেষ্টা করবো যে একদিনই সকালে বিকালে এরকম দুইটা টাইপ করে দেওয়ার, তুমি পরীক্ষা দিতে সময় কম চেষ্টা করবো আর কি, নাহলে কালকে পেয়ে যাচ্ছ। এই দেখো আমার এটা, এই প্রশ্ন তুমি দেখো, এটাও সেম কাহিনি, এত তাপমাত্রায় এতক্ষণ ধরে পানিতে ডুবাইছে এই করছে। তাহলে ওই যে MSDL থিওরিগুলো দিয়ে করতে হবে আর কি, ঠিক আছে। আর এর সাথে একটু আবার এটা দেখে ভয় পায় না, এটা হচ্ছে আমাদের কিউশপ দিয়ে, তো কিউশপ তো পড়াবো এই সামনে, সরি না কিউশপ না, আমাদের হুইটস্টোন ব্রিজ দিয়ে, তো হুইটস্টোন ব্রিজ তো সামনে পড়াবো, টেনশন নাই। আবার তুমি দেখে রাখো, এই যে গ নম্বরের অ্যান্সারটা দেখতে পারো এখানে, খ নম্বরটা দেখো, খ নম্বরটা পরীক্ষা আসে এখান থেকে। আর ঘ নম্বরটা বিশেষ করে আমাদের এই টাইপ যেটা শিখলাম আমরা সেই টাইপের, দেখো V² / RT MSDL থিটা, ওগুলো একটু দেখে নিও পেরে যাবা। তো আমরা কিন্তু দুটো টাইপ শেষ করে ফেলাম, এরপরে আমরা যে টাইপটা দেখবো সেটা হচ্ছে এই টাইপটা, কোষের অভ্যন্তরীণ রোধ তড়িৎচালক বল। এবং এইটা সব থেকে ইম্পর্টেন্ট, যে তুল্য রোধ বের করা, এর মধ্যে কারেন্ট কত, এটার দুই প্রান্তে বিভব পার্থক্য কত, এই যে টাইপটা ছিল না, এই টাইপটা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে। তো ইনশাল্লাহ দেখাই দিব, কোনো প্যারা নেই, তোমরা এগুলো করতে থাকো। তোমাদের কিন্তু যেটা চাওয়া চলো, তো সেদিন কাজ করতেছি, ফার্স্ট বার নিয়েও তোমাদের চাওয়া আছে, সেটা নিয়েও কাজ করবো, কিন্তু তোমাদের সাপোর্টটাও দরকার। তোমরা যারা আসো নিজেকে দায়িত্ববান মনে করো, এবং দায়িত্ববান হওয়া এটাও কিন্তু একটা যোগ্যতা। তো তুমি যদি মনে করো তুমি কিন্তু আমাদের এই দায়িত্বটা নিতে পারো, আমাদের এই দর্পণ একাডেমির তুমি হচ্ছে অ্যাম্বাসেডার হয়ে, কিন্তু কলেজ অ্যাম্বাসেডার হয়ে কিন্তু নিজেই আসলে নিজে কলেজের বন্ধুদেরকে সবাইকে জানাইলা, আমাদের দর্পণ একাডেমির সমস্ত কার্যক্রম তুমি বন্ধুদেরকে জানাইলা, তার মানে তুমি আমাদের কিন্তু অ্যাম্বাসেডার। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই দোয়া করো, এর উপরে তো হইতে পারে না। আল্লাহ হাফেজ।